ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। সূচিপত্র কোনোভাবেই একে সমর্থন করে না। শেষ পর্যন্ত লালমোহন বাবুর কথাই রইল। ভদ্রলোক অনেক দিন থেকে বলছেন, মশাই, এই সেই সোনার কিল্লার অ্যাডভেঞ্চার থেকে তো আমি আপনাদের সঙ্গে রয়েছি, কিন্তু ওই তার আগে লখনৌ আর গ্যাংটক আপনাদের যে দুটো অ্যাডভেঞ্চার হয়ে গেছে, তখন তো আমি আর সঙ্গে ছিলাম না, কাজেই সে দুটো জায়গাও তো আমার ওই দেখাই হয়নি আর কি। বিশেষ করে লখনৌ এর মতন একটা ঐতিহাসিক শহর, আপনারা তো গেছেন সেই কবে, চলুন না এবার পুজোয় আর একবার যাওয়া যাক। ফেলুদার লখনৌ ভীষণ ভালো লাগে জানি, আর সেই সঙ্গে আমারও আইডিয়াটা মন্দ না। প্রথমবার যখন যাই, আর আমাদের বাদশাহী আংটি অ্যাডভেঞ্চারটা যখন হয়, তখন আমি খুব ছোট। এখন গেলে লখনৌ আরও ভালো লাগবে সেটা আমি জানি। ফেলুদা বলল, হ্যাঁ, আমারও লখনৌয়ের কথা মনে হলেই মনটা কেমন জন্মন করে ওঠে। আর অত সুন্দর শহর ভারতবর্ষে খুব কমই আছে লালমোহনবাবু। শহরের মাঝখান দিয়ে নদী বয়ে গেছে, এরকম কটা জায়গা আপনি পাবেন? ব্রিজের একদিকে শহরের অর্ধেক, আর বাকি অর্ধেকটা অন্যদিকে। তাছাড়া নবাবী আমলের গন্ধটাও তো এখনও যায়নি, চারিদিকে তাদের কীর্তি ছড়ানো, তার উপর সেই সেপাই বিদ্রোহের চিহ্ন। না লালমোহনবাবু, আপনার কথাই শিরোধার্য, কদিন থেকেই ভাবছি কোথায় যাওয়া যায় এবার পুজোয়। তা বেশ, তাহলে এবার লখনৌই চলুন। নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ, আর এসে গিয়েছি তোমাদের সকলের প্রিয় অডিও স্টোরি চ্যানেল সূচিপত্রকে সঙ্গে নিয়ে। সূচিপত্র, বাংলা সাহিত্যের রোমাঞ্চকর ও ভৌতিক স্টোরিওগ্রাফি। আজকের গল্প শুরু করার আগে আমরা তোমাদেরকে একটা অনুরোধ করব। মাঝে মাঝে কিছু শ্রোতা বন্ধু আমাদের চ্যানেলের কয়েকটি গল্পে কমেন্ট করে জানতে চাইছেন যে কেন আমাদের গল্পগুলো ঠিক মির্দা বা দীপদার গল্পের মতন হচ্ছে না। আমরা আমাদের চ্যানেলে বেশ কয়েকটি ফেলুদা কাহিনী করেছি, সেখানেও বেশ কয়েকজন শ্রোতা বন্ধু জানতে চেয়েছেন ফেলুদা কেন সব্যসাচী চক্রবর্তী নয়, বা জটায়ু কেন সন্তোষ দত্ত বা বিভু ভট্টাচার্যের মতন লাগছে না। অন্য কয়েকটি ক্যারেক্টারে উৎপল দত্তকেও তারা মিস করেছেন। বন্ধুরা, মির্দা, দীপদা, সব্যসাচী চক্রবর্তী, শ্রী সন্তোষ দত্ত বা বিভু ভট্টাচার্য, এনারা হচ্ছেন লেজেন্ড, আর আমাদের লেজেন্ডের সঙ্গে কোনো তুলনাই হয় না। এই লেজেন্ডদেরকে দেখে এবং শুনে আমরা গল্প তৈরি করতে অনুপ্রাণিত হয়েছি, এবং ভবিষ্যতেও তাদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা শুধুমাত্র আমাদের চ্যানেলে গল্প শোনাই আমার শ্রোতা বন্ধুদের মনোরঞ্জনের উদ্দেশ্যে। গল্পের পাঠ এবং সম্পাদনা, ভুল ত্রুটি যদি হয়, সেই সমালোচনা আমরা মেনে নিতে বাধ্য, কারণ এই চ্যানেলটি আমাদের শ্রোতা বন্ধুদের সকলের। আমাদের কমেন্ট বক্সে আরও কিছু কমেন্ট এসছে যে আমাদের শ্রোতা বন্ধুরা ফেলুদার একটা বিশেষ কাহিনী শুনতে চায়। হ্যাঁ, আজকে তোমাদের সকলের জন্য সেই বিশেষ কাহিনী, সত্যজিৎ রায়ের লেখা ফেলুদা কাহিনী অবলম্বনে শকুন্তলার কণ্ঠহার। গল্প পাঠে গল্পের সূত্রধর এবং তপসের ভূমিকায় আমি অনির্বাণ। শীলা এবং মিসেস সুনীলার ভূমিকায় বাংলা সিনেমার অভিনেত্রী বনি। শুরু হচ্ছে আজকের গল্প, সত্যজিৎ রায়ের কাহিনী অবলম্বনে ফেলুদা কাহিনী শকুন্তলার কণ্ঠহার। ফেলুদা আজকাল ভালোই রোজগার করে, প্রাইভেট গোয়েন্দাদের মধ্যে ওর নাম ডাকি সবচেয়ে বেশি, মাসে অন্তত 7-8টা কেস আসে, আর প্রতি তদন্তের জন্য 2000 করে পায়। অবশ্যই রোজগারের দিক থেকে লালমোহনবাবুকে টেক্কা দেওয়া খুবই মুশকিল। একবার বলেছিলেন ওর বইয়ের থেকে বার্ষিক আয় নাকি প্রায় 3 লাখ টাকা, তার উপরে নতুন নতুন বই প্রতি বছরই বেরোচ্ছে। আমরা আর দ্বিধা না করে লখনৌ যাওয়ার ব্যবস্থা করে ফেললাম।
দুন এক্সপ্রেসে তিনটি প্রথম শ্রেণীর টিকিট, রাত 9টায় বেরোনো, পরদিন সন্ধ্যে 6:30টায় পৌঁছানো। সেই সঙ্গে অবশ্যই হোটেল বুকিংও টেলিগ্রাম করে ফেলা হলো। ফেলুদা বলল, যাবই যখন তখন আরামেই থাকবো, না হলে তো আর ক্লান্তি যাবে না, কি বলেন? এই বলছিলাম, এই কোন হোটেলে উঠবেন? জিজ্ঞেস করলেন জটায়ু। হোটেল ক্লার্কস অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ড? এইতে অ্যাওয়ার্ড ব্যাপারটা কি মশাই? অ্যাওয়ার্ড হলো অযোধ্যার উর্দু নাম। লখনউ বুঝি অযোধ্যায়? ফেলুবাবু সেটাও জানেন না? লখনউ নামটা এসেছে লক্ষণ থেকে। মানে ই আমাদের রামের ভাই লক্ষণ? ইয়েস স্যার, অ্যাওয়ার্ড হলো লখনউর সেরা হোটেল, একেবারে গুমতির ওপরে, আর হোটেলের পাশ দিয়েই বয়ে গেছে নদী। বাবা, ই আইডিয়াল, অ্যাওয়ার্ড অন দি গুমতি। ঠান্ডা কেমন হবে? সন্ধ্যের জন্য একটা পুলওভার নিয়ে যাবেন, অথবা আপনার গরম জহর কোট। আপনি সাহেব সাজবেন না বাঙালি সাজবেন সেটা তার উপর নির্ভর করছে। তাহলে তো এই দুটোই নেব। ভেরি গুড। ওখানে তো এই বাঙালি অনেক, তাই না? বিস্তর, 6-7 পুরুষ থেকে থাকে লখনউতে প্রবাসী, এমন বাঙালিও আছে। বেঙ্গলি ক্লাব আছে আর সেখানে পুজোও হয়। বলা যায় না, আপনার অনুরাগী পাঠকও সেখানে কিছু পেয়ে যেতে পারেন। তাহলে আমার লেটেস্ট বই এই সাংঘাই সংঘাত কয়েক কপি সঙ্গে নিলে বোধ হয় মন্দ হয় না? সে কি, কয়েক কপি কেন, একেবারে এক ডজন নিয়ে নিন লালমোহনবাবু। 5 অক্টোবর শনিবার আমরা বেরিয়ে পড়লাম। স্টেশনে প্রচুর ভিড়। রিজার্ভেশন ক্লার্ক দেখলাম ফেলুদাকে দেখেই চিনলেন, বললেন, চলুন স্যার আপনাদের বগিটা দেখিয়ে দিচ্ছি। একটা ফোর্থ বার্থ কম্পার্টমেন্টে 3টে বার্থ, তাই তো? আচ্ছা, এই যে আপনাদের বগি, 3 নম্বর কামরা আপনাদের জায়গা, একটা লোয়ার আর 2টো আপার বার্থ। আমরা গিয়ে আমাদের জায়গা দখল করলাম। বাড়ি থেকে তাড়াতাড়ি ডিনার খেয়ে এসেছি, তাই ট্রেনে খাবার ঝামেলাই নেই। একটা লোয়ার বার্থে আরেকজন ভদ্রলোক বসে আছেন, বছর 50 বয়স, মাঝারি হাইট, ঠোঁটের উপর একটা সরু গোফ। আমাদের দেখে একটু সরে বসে পাশে জায়গা করে দিলেন। ফেলুদা সেখানে বসল, আমরা দুজন উল্টো দিকের বার্থে। 10 দিন থাকব আমরা লখনউতে, মালপত্র বেশি নিইনি। আমার আর ফেলুদার জিনিস একটা বড় সুটকেসে, আর লালমোহন বাবুর জিনিস তার বিখ্যাত লাল জাপানি সুটকেসে। বলেন ওটা নাকি ওর পাড়ার এক ধনী ব্যবসাদার বন্ধু ঋষিকেশ চৌধুরী জাপান থেকে স্পেশালি লালমোহন বাবুর জন্যই এনে দিয়েছিলেন। আমাদের সহযাত্রীটি বাঙালি কিনা সে বিষয়ে একটু সন্দেহ ছিল, সেটা দূর হলো ভদ্রলোক যখন নিজে আলাপ করলেন। এক্সকিউজ মি, এই আপনারা কেতু যাবেন? জিজ্ঞেস করলেন ভদ্রলোক। আমরা এই আমরা লখনউ, আর আপনি? বললেন লালমোহন বাবু। হ্যাঁ, এই আমিও লখনউ যাচ্ছি, ওখানেই থাকি। আমরা 3 পুরুষ ধরে ওখানেই আছি। আপনারা কি বিরাটে যাচ্ছেন? এবার ফেলুদা বলল, আপনার সুটকেসে দেখছি 3টি ইংরেজি হরফ লেখা রয়েছে, এইচ, জে আর বি। এরকম অদ্ভুত ইনিশিয়ালস তো বড় একটা দেখা যায় না, তাই আপনার নাম জিজ্ঞেস করলে আশা করি আপনি বিরক্ত হবেন না। না না, মোটেই না, মোটেই না। আমার নাম আছে জয়ন্ত বিশ্বাস, এইচটা হলো হেক্টর, অর্থাৎ আমি খ্রিস্টান আছি। আমাদের পরিবারে সকলেই এই একটা করে খ্রিস্টান নাম আছে। ও, ধন্যবাদ। আপনার নামটা যখন বললেন তখন আমাদের নামও বলা সমীচীন। আমি প্রদোষ মিত্র, এটি আমার খুড়তুতো ভাই তপেশ, আর ইনি আমাদের বন্ধু লালমোহন গাঙ্গুলি। ভদ্রলোক আবার বললেন, আমার শাশুড়ির নাম হয়তো আপনারা শুনে থাকবেন, উনি সাইলেন্ট যুগে ফিল্মে অ্যাক্টিং করতেন, খুব পপুলার ছিলেন। কি নাম, কি নাম বলেন তো? জিজ্ঞেস করলেন লালমোহন বাবু। শকুন্তলা দেবী। আরে বাস, এই তিনি তো যাকে বলে তখনকার দিনে একজন বিখ্যাত স্টার।
আমার এক প্রতিবেশী আছেন নরেশ বোস, এখন বয়স হয়েছে, তবে যুবা বয়সে তিনি ফিল্মের পোকা ছিলেন। তার কাছে বাঁধানো বায়োস্কোপ পত্রিকা দেখেছি, তাতে কিন্তু শকুন্তলা দেবীর বিস্তর ছবি রয়েছে, তার সম্বন্ধে লেখাও রয়েছে অনেক। তিনি বোধহয় বাঙালি ছিলেন না, ঠিক না? না না, অ্যাংলো ইন্ডিয়ান বলতে পারেন, আসল নাম ছিল ভার্জিনিয়া রেনল্ডস। তার বাবা টমাস রেনল্ডস ছিলেন হারমিটে, তিনি লখনৌতে পোস্টেড ছিলেন, জাস্ট উর্দু বলতে পারতেন। তিনি একজন মুসলমান বাইজিকে বিয়ে করেন, তারই মেয়ে হলো ভার্জিনিয়া। হাইলি ইন্টারেস্টিং। হে, কিন্তু তিনি তো বোধহয় টকিতে অভিনয় করেননি কখনো। হ্যাঁ, না, দেশে টকি আসার আগেই তিনি বিয়ে করে ফেলেন একজন বাঙালি খ্রিস্টানকে। তার প্রথম সন্তান হবার পরেই শকুন্তলা দেবী ছবি থেকে অবসর নেন। তার প্রথম দুটি সন্তান ছিল মেয়ে আর তৃতীয়টি ছেলে। আমি দ্বিতীয় মেয়েকে বিয়ে করি এই 1960-তে। আমার বড় সালি বিয়ে করেছেন একটি গোয়ানিসকে, আমার ছোট সালা এখনো বিয়ে করেননি। এতদিন লখনৌতে থাকার জন্যই বোধহয় ভদ্রলোকের বাংলায় একটা পশ্চিমা টান এসে গেছে, যদিও ভাষায় কিন্তু কোনো গণ্ডগোলই নেই। এবার ফেলুদা একটা প্রশ্ন করল, কোনো এক মহারাজা শকুন্তলা দেবীকে একটা মূল্যবান উপহার দিয়েছিলেন, তাই না? আপনি ঠিকই বলেছেন, মাইসোরের মহারাজা শকুন্তলার অভিনয়ে মুগ্ধ হয়ে তিনি তাকে একটি বহুমূল্য কণ্ঠহার উপহার দেন। তখনকার দিনে দাম ছিল লাখখানেকের মতো। কিন্তু এটা আপনি কি করে জানলেন? যতদূর মনে হয় শকুন্তলা অভিনয় করতেন তো আপনার জন্মের আগে। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই, কিন্তু বছর 15 আগে আমি খবরের কাগজে একটা খবর পড়ি, এই হার চুরি হয়েছিল, তারপর পুলিশ সেটা উদ্ধারও করে। ঠিক কথা, তখন শকুন্তলা দেবী বেঁচে, তিনি মারা গেছেন 3 বছর আগে 78 বছর বয়সে। মারা যাবার পরেও এই হারটার কথা কাগজে বেরিয়েছিল, কিন্তু আপনার সেই 15 বছর আগের খবরের কাগজের কথা মনে আছে? আপনার মেমোরিটা খুব শার্প দেখছি। ক্রাইমের খবর আমি বহুদিন থেকেই উৎসাহ নিয়ে পড়ি, আর পড়লে আমার মনেও থাকে। আসল কথাটা আপনাকে বলেই ফেলি, আমার পেশাটিও হচ্ছে ক্রাইমের সঙ্গেই জড়িত। ফেলুদা পকেট থেকে তার একটা কার্ড বার করে জয়ন্তবাবুর হাতে দিল। ভদ্রলোকের চোখ কপালে উঠে গেল। প্রাইভেট ইনভেস্টিগেটর, তাই বলুন, আপনার নামটা আমার কেমন যেন চেনা চেনা লাগছিল। আপনার তো একটা ডাক নামও আছে, তাই না? হ্যাঁ, ফেলু। ফেলু, ইয়েস, ফেলুদা। আমার মেয়ে আপনার বিশেষ ভক্ত, আপনার সব অ্যাডভেঞ্চার কাহিনী তার পড়া। বাংলায় সে এমনিতে একেবারেই ভালো নয়, কিন্তু আপনার বইগুলো পড়ে। যাক, আপনার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো। এবার ফেলুদা লালমোহন বাবুর পরিচয়টাও দিয়ে দিল, বলল, এর নাম লখনৌ অবধি পৌঁছেছে কিনা জানি না, তবে ইনি বাংলার একজন বিশেষ জনপ্রিয় থ্রিলার রাইটার, জটায়ু ছদ্ম নামে এর উপন্যাস বেরোয়। আরে বাহ বাহ, এই দুইজন বিখ্যাত লোকের সঙ্গে ট্রেনের কামরায় আলাপ হয়ে গেল, এ তো আশ্চর্যের ব্যাপার। তো হ্যাঁ, লখনৌতে আপনারা উঠছেন কোথায়? ক্লার্কস অ্যাওয়ার্ড। আচ্ছা, আমি থাকি নদীর ওদিকে বাদশাহবাগে। আমি আপনার সঙ্গে যোগাযোগ করব ফেলুদা, একদিন আমাদের বাড়িতে কিন্তু ওই লাঞ্চে আসতে হবে আপনাদের। আমার স্ত্রী খুব ভালো মোগলাই রান্না করেন, তাছাড়া আমার মেয়ে তো এই ফেলুদাকে দেখলে একেবারে থ্রিল হয়ে যাবে। আপনাদের 3 জনেরই কিন্তু আসা চাই। নিশ্চয়ই নিশ্চয়ই, আর সেই সঙ্গে আশা করি বিখ্যাত কণ্ঠহারটাও একবার দেখব। হ্যাঁ, সে তো খুব সহজ ব্যাপার, কারণ হারটা আমার কাছেই আছে, অর্থাৎ আমার স্ত্রীর কাছে। কেন, ছোট মেয়ের কাছে কেন, বড় মেয়ের কাছে নেই কেন? কারণ ভার্জিনিয়ার তার ছোট মেয়ের উপর বেশি টান ছিল, আর অনেক গুণ ছিল এই ছোট মেয়ের, অর্থাৎ আমার স্ত্রী সুনীলার। অবশ্যই সেসব গুণের সদ্ব্যবহার তো সে করেনি,
বিয়ের পর থেকে পুরো গৃহিণী বনে গিয়েছিল। বিয়ে না করলেও হয়তো ফিল্মে চান্স নিত, কারণ তারও অভিনয় দক্ষতা ছিল যথেষ্ট। আপনার স্ত্রীর নাম সুনীলা বললেন, ওনার কোনো খ্রিস্টান নাম নেই? হ্যাঁ, ওর পুরো নাম পামেলা সুনীলা। রাত্রে 10টার মধ্যেই ঘুমিয়ে পড়ে সকাল 6:30 উঠে মুখ টুক ধুয়ে বক্সারে ব্রেকফাস্ট খেলাম। মোগলসরাই আসবে 9:45। লাঞ্চ খাবো প্রতাপগড়ে 12:30 সময়। জয়ন্তবাবু দেখলাম খুব সকালেই ওঠেন, ব্রেকফাস্ট খেয়ে বললেন, কাছেই কুপেতে আমার এক চেনা ভদ্রলোক রয়েছেন, তার সঙ্গে একবার একটু দেখা করে আসি। লালমোহনবাবুও স্নান টান করে দাড়ি কামিয়ে একেবারে ফিটফাট, উনি বিক রেজার দিয়ে দাড়ি কামান, এগুলো বার 3-4 ব্যবহার করে ফেলে দিতে হয়, কলকাতায় পাওয়াই যায় না। লালমোহনবাবুর এক বন্ধু কাঠমান্ডু থেকে ওর জন্য 4 প্যাকেট অর্থাৎ 20খানা এনে দিয়েছিলেন, বললেন, এই বুঝলেন ফিলবাবু, এই ভারী আরামি এই শেফ করা যায়। 2 মাস পরে তো আবার দেশি ব্লেডেই ফিরে আসতে হবে লালমোহনবাবু। ভদ্রলোক একগাল হেসে বললেন, নো স্যার, দাড়ি কামানোর ব্যাপারে আমি একটু লাক্সারি পছন্দ করি, আমি নিউ মার্কেট থেকে তো উইলকিনসন ব্লেড কিনি। সে তো অনেক দাম। সংসার করিনি, এই টাকা কার জন্য জমাবো বলুন তো, তাই নিজের পিছনেই খরচাটা করি। আমাদের পিছনে কম খরচ হয় না আপনার, আপনার গাড়ি আমরা তো রোজই ব্যবহার করি। আচ্ছা মশাই, এই 3 জনের একজন মাস্কেটিয়ারের গাড়ি আর 2 জন চড়বে না, এ কেউ শুনেছে কখনো বলুন তো? ফেলুদা একটা 4 মিনার ধরিয়ে বাইরের প্যাসেজে পায়চারি করতে গেল, মিনিট 5 পরে ফিরে এসে বলল, 1 নম্বর কুপেতে জয়ন্তবাবু তার আলাপির সঙ্গে দিব্যি গল্পে মেতে আছেন, ইংরেজিতে কথাবার্তা হচ্ছে, অর্থাৎ ভদ্রলোক অবাঙালি, দেখে অ্যাংলো ইন্ডিয়ান বলে মনে হলেও রং কিন্তু আমাদের মতোই। কি কথা হচ্ছে, কিছু শুনতে পেলেন নাকি মশাই? জিজ্ঞেস করলেন জটায়ু। আলাপি বললেন, আই গিভ ইউ জাস্ট 3 ডেজ, এর বেশি আর কিছু শুনিনি। আচ্ছা ফিলুবাবু, এই কথাটা কি হুমকি মনে হলো? ট্রেনের শব্দের জন্য গলা তুলতে হয় বলে তো সব কথাই হুমকির মতোই শোনায় লালমোহনবাবু। একটু পরেই জয়ন্তবাবু তার আলাপিকে সঙ্গে নিয়ে আমাদের কামরায় এসে ফেলুদাকে বললেন, মিস্টার মিটার, এই আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই, দিস ইজ মিস্টার সুকিয়াস, এ ওয়েল নন বিজনেসম্যান অফ লখনৌ, তাছাড়া আর্টের সমাজদার বটে। সুকিয়াস ইংরেজিতে বললেন, আশা করি আমাদের আবার লখনৌতে দেখা হবে, মিস্টার বিশ্বাস আমার অনেক দিনের পুরনো বন্ধু। সুকিয়াস চলে গেলেন, জয়ন্তবাবু তার বার্থের 8খানা দখল করে বসলেন, বাকি 8খানায় যথারীতি ফেলুদা বসেছে। ফেলুদা জয়ন্তবাবুকে উদ্দেশ্য করে বলল, আপনার শাশুড়ির আসল নাম বলছিলেন ভার্জিয়ানা রেনল্ডস, এই রেনল্ডস পরিবার কবে থেকে আছে ভারতবর্ষে? জয়ন্তবাবু বললেন, ভার্জিনিয়া ঠাকুরদা জন রেনল্ডস ভারতবর্ষে আসেন 1827, তখন তার বয়স 19, তিনি বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন, 1857-র সেপাই বিদ্রোহের সময় তিনি লখনৌতে পোস্টেড ছিলেন, যুদ্ধে যথেষ্ট বীরত্বের পরিচয় দিয়েছিলেন, একেবারে শেষ দিকে সেপাইদের কামানের গোলায় তার প্রাণ যায়, তার ছেলে টমাসও বেঙ্গল রেজিমেন্টে ছিলেন, তিনি উর্দু শিখে একদম ভারতীয় বনে গিয়েছিলেন, রাজার হালে থাকতেন, নিজের বাড়িতে রেগুলার পাই নাচের আয়োজন করতেন, ফরসিতে তামাক খেতেন, পান খেতেন, আতর মাখতেন, এমনকি মাঝে মাঝে দেশি পোশাকও পরতেন, অবশেষে তিনি ফরিদা বেগম নামে এক কথক নাচিয়েকে ভালোবেসে তাকে বিয়ে করেন, বাড়িতে মুসলমানকে তা চালু ছিল, লোকে টমাসকে বলতো টমাস বাহাদুর, টমাসের প্রথমে 2টি ছেলে হয়, নাম এডওয়ার্ড আর চার্লস, এরাও ছোটবেলা থেকেই উর্দু বলতো, এরা কেউ আর্মিতে যোগ দেননি, এডওয়ার্ড উকিল হয় আর চার্লস আসামের চা বাগানে ম্যানেজারি করতে চলে যায়, সে আর লখনৌতে ফেরেওনি। টমাসের 3য় সন্তান অবশ্য ছিল ভার্জিনিয়া,
তিনি ছেলেবেলা থেকে উর্দু আর ইংরেজি একসঙ্গে শিখেছিলেন। গায়ের রংটা ছিল সাহেবদের মতোই ফর্সা, কিন্তু চুল আর চোখ ছিল কালো। তাই যখন ছবিতে দিশি চরিত্রের অভিনয় করতেন তাকে বেমানান লাগত না। আগেই বলেছি ভার্জিনিয়া একজন বাঙালি খ্রিস্টানকে বিয়ে করেন, এর নাম ছিল পার্সিভাল মতিলাল ব্যানার্জি। আসলে ইনি ছিলেন শকুন্তলার ছবির প্রডিউসার, উনি আমার শাশুড়িকে ছবিতে নামান। স্ত্রীর ছবি থেকে উনি অনেক টাকা করেন। সত্যি বলতে কি, ভার্জিনিয়ার বাবা টমাস নবাবি করে শেষ জীবনে বেশ অর্থ কষ্টে ভোগ করেছিলেন। তখন ভার্জিনিয়া তার ফিল্মের রোজগার থেকে বাবাকে সাহায্য করে। পার্সিভালার ভার্জিনিয়ার তিনটি সন্তান জন্মায়, বড় এবং মেজ হল মেয়ে, ছোটটি ছেলে। বড়টির নাম মার্গারেট সুশীলা। ইনি যে একজন গোয়ার অধিবাসীকে বিয়ে করেন সে কথা তো আমি আপনাকে আগেই বলেছি মিস্টার মিত্তির। এর নাম স্যামুয়েল সালধানা। এনার একটি বাদ্যযন্ত্রের দোকান রয়েছে। দ্বিতীয় মেয়ে পামেলা, মানে পামেলা সুনীলাকে আমি বিয়ে করি 1960-তে। আমার ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা আছে, আমার মেয়ের কথা তো আগেই বলেছি। এছাড়া আমার একটি ছেলেও আছে, তার নাম ভিক্টর প্রসেনজিৎ, মেয়েটির নাম মেরি শিলা। ছেলেটিকে আমার অফিসে ঢোকাতে চেয়েছিল কিন্তু সে রাজি হয়নি, সে নিজের পথে নিজের মর্জি মতন চলে। শিলা 2 বছর হলো ইসাবেল থর্বান কলেজ থেকে বিএ পাশ করেছে, ভালো অভিনয় করতে পারে, বাংলা ইংরেজি 2। তবে ওর আসল ইন্টারেস্ট হলো জার্নালিজমে, 2-1টা ইংরেজি লেখা কাগজে বেরিয়েছে, বেশ ভালো লেখে। ভদ্রলোক ফেলুদাকে একটা সিগারেট অফার করে নিজে একটা ধরালেন। লালমোহন বাবু যে সিগারেট খান না সেটা উনি জানেন। ফেলুদা বলল, অদ্ভুত ইতিহাস, হাইলি রোমান্টিক, তাই না? বললেন লালমোহন বাবু। শকুন্তলা দেবীর কণ্ঠহারটা কি আপনার স্ত্রী কখনো পড়েছেন? হ্যাঁ, এই 2-1টা পার্টিতে পড়েছেন, তবে সচরাচর ওটা সিন্ধুকেই তোলা থাকে, দেখলে বুঝবেন জিনিসটার কি মহিমা। আমি আমি না ওটা না দেখে থাকতেই পারছি না, বুঝলেন স্যার? আর দিন চারেক ধৈর্য ধরেন, বললেন জয়ন্ত বাবু। আমরা 3 দিন হলো লখনৌতে এসেছি, প্রথমবারের কথা বারবার মনে পড়ছে। সেই বাদশাহী আংটি, মিস্টার শ্রীবাস্তব, বনবিহারী বাবুর আশ্চর্য চিড়িয়াখানা, হরিদ্বার আর লক্ষ্মণ ঝোলার পথে আমাদের অ্যাডভেঞ্চারের শিহরণ জাগানো ক্লাইম্যাক্স। সেবার অবশ্যই আমরা হোটেলে থাকিনি, খুব সম্ভবত ক্লার্কস আওয়াধ হোটেল তখনও তৈরি হয়নি। হোটেলটা সত্যি ভালো। আমরা পাশাপাশি একটা ডাবল আর একটা সিঙ্গেল রুমে আছি। 2 ঘরের জানলা দিয়েই গুমতি নদী দেখা যায়। নদীর ওপারে পশ্চিমে যখন সূর্য অস্ত যায় সে দৃশ্য দেখার মতন। হোটেলের খাওয়াও দুর্দান্ত ভালো। আমরা অনেক জায়গায় অনেক হোটেলে থেকেছি কিন্তু এত ভালো খাওয়া দাওয়া কোনো হোটেলে খাইনি। এই 3 দিনে লালমোহনবাবু লখনৌয়ের প্রায় বেশিরভাগ দ্রষ্টব্যই দেখে নিয়েছেন। আমরা প্রথম গেলাম বারা ইমামবাড়ায়। এর থাম ছাড়া বিশাল হলঘর দেখে এবারও মাথা ঘুরে গেল। লালমোহনবাবুর মুখ হাঁ হয়ে গেছে, কথা বেরোচ্ছে না। শুধু একবার বললেন, ব্রাভো 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 নবাবস অফ লখনৌ। তারপর ভুল ভুলাইয়া দেখে ভদ্রলোকের ভিড়মি যাওয়ার জোগাড়। এই গোলকধাঁধায় নবাবরা তাদের বেগমদের সঙ্গে লুকোচুরি খেলতেন শুনে ওর চোখ ছানা বড়া হয়ে গেল। আবারও চমক এলো রেসিডেন্সিতে। এই যে ইতিহাস চোখের সামনে ভেসে উঠছে মশাই, এই গোলাগুলির শব্দ শুনতে পাচ্ছি, বারুদের গন্ধ পাচ্ছি, এই সেপাইদের যে এত এলেম ছিল, এরকম একটা বিল্ডিংকে একেবারে এই ঝাঁঝরা করে দিয়েছিল। হ্যাঁ, চতুর্থ দিনে সকালে একটু বাজারে গিয়েছিলাম এখানকার বিখ্যাত মিষ্টি ভুনা প্যাড়া কিনতে। হোটেলে ফিরে এসে দেখি ঘরে ছাপানো নেমন্তন্ন চিঠি, পাঠিয়েছেন হেক্টর জয়ন্ত বিশ্বাস। আগামী শুক্রবার অর্থাৎ পরশু তাদের
বিয়ের রৌপ্য জয়ন্তী উপলক্ষে মিস্টার অ্যান্ড মিসেস বিশ্বাস আমাদের ডিনারে ডেকেছেন। নিমন্ত্রণ চিঠির সঙ্গে একটা আলাদা কাগজে রাস্তার প্ল্যান আর কোনখানে বাড়ি সেটা ছাপা রয়েছে। বাড়িটা যে নদীর ওই দিকে সেটা ভদ্রলোক আগেই বলেছিলেন। প্ল্যান দেখে বাড়ি খুঁজে বার করায় কোনো অসুবিধাই হবার কথা নয়। বিকেলবেলা জয়ন্তবাবু নিজে ফোন করলেন। ফোনের পর ফেলুদাকে জিজ্ঞেস করাতে ফেলুদা বলল, ভদ্রলোক বলে দিলেন যেন আমরা অবশ্যই যাই, ওখানে অনেকের সঙ্গে আলাপ হবে, তাছাড়া শকুন্তলার হাটটাও নাকি দেখা যাবে। ফেলুদা আরও বলল যে ভদ্রলোক বলে দিয়েছেন যে একেবারে ইনফর্মাল ব্যাপার, কোনো বিশেষ পোশাক পরবার দরকার নেই। এইটাই আমার ভয় বুঝলি, নেমন্তন্নে তো আপত্তি নেই, কিন্তু তার জন্য যদি সাহেব কিংবা বাবু শাস্তে হতো তাহলেই গোলমাল, বলল ফেলুদা। আমাদের হাতে একদিন সময় ছিল, তার মধ্যেই ছোট ইমামবাড়া, ছত্তর মঞ্জিল আর চিড়িয়াখানা দেখে নিলাম। খাঁচার বাইরে বাঘ সিংহ দেখে লালমোহনবাবু ভয়ানক ইমপ্রেসড, বললেন কলকাতাতেও নাকি এরকমটাই হওয়া উচিত। শুক্রবার একটা ট্যাক্সি নিয়ে আমরা পৌনে আটটায় বেরিয়ে পড়লাম। প্ল্যান দেখে বাড়ি বার করতে কোনো অসুবিধা হলো না। একতলা ছড়ানো বাড়ি, সামনে বেশ বড় ফুলের বাগান, তার মধ্যে দিয়ে নুড়ি ঢালা পথ চলে গেছে বাড়ির দরজা পর্যন্ত। আমরা দরজার বেল টিপলাম। কয়েক সেকেন্ডের মধ্যেই একজন উর্দি পরা বেয়ারা এসে দরজা খুলে দিল। বাড়ির ভেতর থেকে লোকজনের গলা শব্দ পাচ্ছিলাম। বেয়ারা ভিতরে গিয়ে বলতেই জয়ন্তবাবু চটপট বেরিয়ে এসে আমাদের দিকে এগিয়ে এলেন। আসুন মিস্টার মিত্তর, আই এম সো গ্ল্যাড ইউ হ্যাভ কাম। আমরা তিনজন জয়ন্তবাবুর পিছন পিছন বৈঠকখানায় গিয়ে ঢুকলাম। দেখলাম পাঁচ সাত জনের বেশি লোক নেই, হয়তো পরে আরও আসবে। এরপর আলাপ পর্ব। প্রথমে জয়ন্তবাবুর স্ত্রী, দেখে বুঝলাম মহিলা এককালে সুন্দরী ছিলেন। তারপর তার দুই ছেলে মেয়ে, মেয়েটির নাম মেরি শীলা, দেখতে সুশ্রী, চোখে মুখে বুদ্ধির ছাপ, ছেলেটির একেবারে পার্ক স্ট্রিট মার্কা চেহারা, দাড়ি গোফ ঝাঁকড়া ঝাঁকড়া চুল, তাতে চিরুনি পরেনি। এরই নাম ভিক্টর প্রসেনজিৎ। তারপর জয়ন্তবাবু বললেন, পরিচয় করিয়ে দি, মিস্টার অ্যান্ড মিসেস সালদানহা। অর্থাৎ জয়ন্তবাবুর বড় শালী এবং তার স্বামী। ভদ্রমহিলা মোটা হয়ে গেছেন, ভদ্রলোক আবার তেমনই রোগা, দাড়ি গোফ কামানো, ষাটের কাছাকাছি বয়স। এই সালদানহারি বাজনার দোকান আছে, ইনি গোয়ার অধিবাসী। আপাতত এই কজনই রয়েছেন ঘরের ভেতর। ঘরটা বেশ বড়। আর সবচেয়ে আশ্চর্য লাগলো এই দেখে যে ঘরের একদিকে একটা সিনেমা স্ক্রিন টাঙানো রয়েছে আর অন্যদিকে রয়েছে একটা প্রজেক্টর। জয়ন্তবাবুকে জিজ্ঞেস করাতে বললেন ওদের কাছে শকুন্তলা দেবীর শেষ ছবির একটা প্রিন্ট আছে, সেটার একটা রিল নাকি ডিনারের আগে দেখানো হবে। এই ছবিতে নাকি শকুন্তলা দেবী তার বিখ্যাত হাতটা পরেছিলেন, গল্পটা কপাল কুণ্ডলা, আর শকুন্তলা দেবী সেজেছিলেন লুফত উন্নিসা। আমার তো শুনেই মনটা চনমন করে উঠল। ফেলুদা প্রাইভেট ডিটেকটিভ শুনে সকলের মধ্যেই একটা চাঞ্চল্য পড়ে গিয়েছিল। মেরি শীলা এসে বলল, আমি আপনার একজন ভীষণ অ্যাডমায়ারার, দুঃখের বিষয় আমার কোনো অটোগ্রাফির খাতা নেই, আমি আজকালের মধ্যেই একটা খাতা কিনে নিয়ে আপনার হোটেলে গিয়ে সই নিয়ে আসব। বাংলার মধ্যে অনেকগুলো ইংরেজি কথা ব্যবহার করছিল শীলা, সেটা এখানে প্রায় সকলের মধ্যেই লক্ষ্য করছিলাম। বেয়ারা পানীয় পরিবেশন করছিল, আমরা তো মদ খাই না, তাই তিনজনে তিন গ্লাস ফলের শরবত নিয়ে মাঝে মাঝে চুমুক দিচ্ছিলাম। স্যামুয়েল সালদানহা আমাদের দিকে এগিয়ে এসে বললেন, হজরতগঞ্জে আমার মিউজিক শপ, একদিন দোকানে এলে আমি খুব খুশি হব। আপনার দোকানে দিশিযন্ত্র বিক্রি হয়? ফেলুদা জিজ্ঞেস করল।
এই আমরা এখন সেতারও রাখছি, বললেন ভদ্রলোক। এবার একজন ভদ্রলোক এলেন, তাকে দেখেই বুঝলাম তিনি জয়ন্তবাবুর শালা, কারণ তার চেহারার সঙ্গে সুশীলা দেবীর খুব সাদৃশ্য। ইনি প্রায় সাহেবের মতোই দেখতে, কারণ এর চুল আর চোখও কটা। ইনি একটা হুইস্কির গেলাস তুলে নিয়ে আমাদের দিকে এগিয়ে এসে বললেন, আমার নাম রতনলাল ব্যানার্জি, আমি জয়ন্তর ব্রাদার ইন ল, আপনাদের পরিচয়। এই সময় জয়ন্তবাবু এগিয়ে এসে আমাদের পরিচয় দিয়ে গেলেন। প্রাইভেট ডিটেকটিভ, আপনি কি কোনো কেসের ব্যাপারে লখনৌতে এসেছেন? রতনলাল ভুরু কপালে তুলে জিজ্ঞেস করলেন। ফেলুদা হেসে বলল, না, স্রেফ ছুটি। এই সময় একজন ভদ্রলোক ঘরে এসে ঢুকলেন বাড়ির ভিতর থেকে, বৃদ্ধই বলা চলে, সম্ভবত 60-এর উপর বয়স। বুঝলাম তিনিও এই বাড়িতেই থাকেন। ভদ্রলোকের চেহারাটা কিরকম যেন অপরিচ্ছন্ন, এই পার্টিতে তাকে মানাচ্ছেই না। পোশাক অপরিষ্কার, দাড়িও অন্তত 2 দিন কামান নেই, মাথার চুল লম্বা হয়ে কাঁধ পর্যন্ত নেমেছে। জয়ন্তবাবু ভদ্রলোকের পিঠে হাত দিয়ে আমাদের দিকে নিয়ে এলেন। এক্সকিউজ মি মিস্টার মিটার, আপনাদের সঙ্গে এ পরিচয় করিয়ে দি, বললেন জয়ন্তবাবু। জানা গেল ইনি হচ্ছেন একজন চিত্রশিল্পী, নাম সুদর্শন সোম, এককালে খুব নাম করা পোর্ট্রেট পেন্টার ছিলেন, শকুন্তলা দেবীর অনেকগুলো ছবি এঁকেছিলেন, এখন রিটায়ার করে জয়ন্তবাবুর বাড়িতেই গেস্ট হয়ে থাকেন। আর্টিস্টকে এই বয়সে রিটায়ার করতে শুনিনি কোনোদিন, তাই একটু অবাক লাগল। এবার লক্ষ্য করলাম বৈঠকখানার দেওয়ালে একটা ছবি, এক মহিলার, বছর 40-এক বয়স, তার তলার কোণের দিকে লেখা এস সোম। ইনি কি শকুন্তলা দেবী? বয়স বেশি হলেও চেহারায় বেশ একটা জৌলুস রয়েছে। তখন অবশ্যই শকুন্তলা দেবী আর ছবি করেন না। সুদর্শন সোম এবার বেয়ারা ট্রে থেকে একটা হুইস্কির গেলাস তুলে নিলেন। ভদ্রলোককে দেখে কেন জানি না কষ্ট হচ্ছিল। ঘরের মধ্যে সবচেয়ে বেশি কথা বলছিলেন স্যামুয়েল সালডানহা। ইনি রাজনীতি নিয়ে উচ্চস্বরে তর্ক জুড়ে দিয়েছিলেন রতনলাল ব্যানার্জির সঙ্গে। সেই তর্কে দেখলাম সুদর্শন সোম যোগ দিলেন। আমি খালি ভাবছিলাম শকুন্তলা দেবীর হাতটা কখন দেখা যাবে। দুই গিন্নিকে দেখছি অতিথিদের দিকে দৃষ্টি দিয়ে চলেছেন। জয়ন্তবাবু স্ত্রী সুনীলা দেবী ফেলুদাকে এসে বললেন, আপনি অরেঞ্জ স্কোয়াশ খাচ্ছেন, ব্যাপার কি, আপনি ড্রিঙ্ক করেন না বুঝি? ফেলুদা হেসে বলল, না, আমাদের পেশায় মাথাটা তো সবসময় ঠান্ডা রাখাই ভালো, তাই না? কিন্তু আমি তো জানতাম প্রাইভেট ডিটেকটিভরা ভীষণ ড্রিঙ্ক করে। সেটা আপনার ধারণা হয়েছে বোধহয় আমেরিকান ক্রাইম উপন্যাস পড়ে, কি তাই তো? তাই হবে, আমি ভীষণ গোয়েন্দা কাহিনীর ভক্ত। হ্যাঁ, ভালো কথা। আপনার স্বামী বলছিলেন আজ শকুন্তলা দেবীর হাতটা একবার আমাদের দেখাবেন। ফেলুদা কথাটা সরাসরি না বলে আর পারলই না। ও হ্যাঁ, তা তো বটেই, দেখেছেন আমি একদম ভুলে গেছি, শীলা। শীলা তার মার দিকে এগিয়ে এলো। কি মা? যাও তো সোনা, তোমার দিদিমার হাতটা একবার নিয়ে এসো তো। জানো তো চাবি কোথায়? মিস্টার মিত্র একবার দেখতে চাইছেন। শীলা তখনই চলে গেল আদেশ পালন করতে। চাবি বুঝি আপনার কাছে থাকে না? জিজ্ঞেস করলো ফেলুদা। না, ওটা আমার ড্রেসিং টেবিলের দেরাজে, হাতটা থাকে সিন্দুকে। এ বাড়িতে চুরি হবার কোনো ভয় নেই, আমার চাকররা সব পুরনো। সুলেমান, যে আপনাদের দরজা খুলে দিল, সে আছে আজ 30 বছর। অন্য চাকররা সব পুরনো আর বিশ্বস্ত। 3 মিনিটের মধ্যে শীলা ফিরে এলো, তার হাতে একটা গাঢ় নীল রঙের মখমলের বাক্স। মেয়ের হাত থেকে বাক্সটা নিয়ে নিলেন সুনীলা দেবী। তারপর এই যে বলে বাক্সটা খুলে এগিয়ে দিলেন ফেলুদার দিকে। আমি আর লালমোহনবাবু বাক্সটার দুদিকে দাঁড়ালাম।
আর দুজনের মুখ থেকেই একই সঙ্গে একটা বিস্ময়সূচক নিঃশ্বাস টানা শব্দ বেরিয়ে এলো। এমন অপূর্ব গয়না আমি কখনো দেখিনি। নকশাদার সোনার হার, তাতে হীরে থেকে শুরু করে যত রকম মণিমুক্ত হয় সব বসানো। আশ্চর্য জিনিস, এরকম হার দুটি হয় না। এটার আজকের দাম কত হতে পারে তা আন্দাজ আছে আপনার? তা 2-2.5 লাখ তো নিশ্চয়ই হবে। থাক, এটা আর বেশিক্ষণ বাইরে না রাখাই ভালো। নাও শিলা, এটা আবার রেখে দিয়ে এসো। শিলা হাতটা নিয়ে চলে গেল। একটা জিনিস লক্ষ্য করছিলাম যে জয়ন্তবাবুর ছেলে আমাদের দিকে বেশি ঘেঁষছে না। দেখে মনে হলো ছেলেটি মিশুকে নয়, আর পার্টিটাও যেন সে বিশেষ উপভোগ করছে না। অবশ্যই এই টাইপের এই বয়সের ছেলেরা এরকমই হয়, এটা কলকাতাতেও লক্ষ্য করেছি। এরা নিজের দল ছাড়া অন্য কোনো দলের সঙ্গেই মিশতে পারে না। ড্রিঙ্কসের পর্ব বোধহয় শেষ হলো, কারণ এবার একজন ভদ্রলোক এসে এক রোল ফিল্ম নিয়ে প্রজেক্টরে চাপাতে শুরু করলেন। কিছুক্ষণ পরে ভদ্রলোক বললেন, আমি রেডি আছি। জয়ন্তবাবু এবার ঘোষণা করলেন যে শকুন্তলা দেবী অভিনীত কপালকুণ্ডলা ছবির একটা রিল দেখানো হবে। সুলেমান, ঘরের বাতিগুলো নিভিয়ে দাও তো। ঘর অন্ধকার হয়ে গেল। তারপর ঘর ঘর শব্দ তুলে প্রজেক্টর চলতে শুরু করল। পর্দায় ছবি নড়ে উঠল, সেই আদ্যিকালের ছবি। জয়ন্তবাবু বললেন, এটা 1930 সালের ছবি, ভারতবর্ষে টকি আসার ঠিক আগে। আমি অবাক হয়ে দেখছিলাম শকুন্তলা দেবীকে। দেখলে মেম সাহেব মনেই হয় না, চেহারা সত্যিই খুব সুন্দর। আজকের দিনেও পর্দায় এত সুন্দরী বড় একটা দেখা যায় না। কিন্তু সাইলেন্ট ছবির যা দোষ ত্রুটি আর থিয়েটারি অভিনয়, সেটাও যে নেই এই কপালকুণ্ডলায় তা নয়। তবুও জানা গেল শকুন্তলা দেবীর পপুলারিটির খানিকটা কারণ। মহারাজা থেকে শুরু করে পানবিড়িওয়ালা পর্যন্ত সকলকেই মুগ্ধ করেছিলেন তিনি। সকলেই তার ছবি দেখত আর বাহবা দিত। 10 মিনিট চলে ছবি বন্ধ হল, ঘরের বাতি জ্বলে উঠল, সকলে আবার কথাবার্তা শুরু করল। এই অন্ধকার অবস্থাতেই যে আরেকজন ঘরে ঢুকেছে তা টের পায়নি। একে আমরা চিনি, ইনি হলেন মিস্টার সুকিয়াস। ইনি ক্ষমা প্রার্থনা করলেন পার্টির দিনে এসে পড়ার জন্য, অর্থাৎ ইনি নিমন্ত্রিত হননি, এমনি বোধহয় জয়ন্তবাবুর সঙ্গে দেখা করতে এসেছিলেন। বেয়ারা এসে খবর দিল পাঠ পড়েছে, ডিনার ইজ সার্ভড। চমৎকার মোগলাই রান্না খেয়ে আমরা যখন হোটেলে ফিরলাম তখন বেজেছে 11:15। পার্টি যে আরও কিছুক্ষণ চলেছিল তাতে সন্দেহ নেই। পরদিন সকালে ফেলুদা আমার কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে আমাকে ঘুম থেকে তুলল। আমি ধর মরিয়ে উঠে বসলাম। কি হবে ফেলুদা? ফেলুদার মুখ গম্ভীর। জয়ন্তবাবু ফোন করেছিলেন এক্ষুনি, শকুন্তলা দেবীর কণ্ঠহার মিসিং। সর্বনাশ! তুই চট করে তৈরি হয়ে নে, আমি লালমোহনবাবুকে খবরটা দিয়ে আসছি। আমাদের ব্রেকফাস্ট খেয়ে যেতে হবে ওখানে, শুধু মিস্টার সুকিয়াস ছাড়া আর সকলেই এসে গেছে ওখানে। পুলিশে খবর দেয়নি? দিয়েছে, কিন্তু আমাকেও চায়। আমরা 8:30-এর মধ্যে জয়ন্তবাবুর বাড়ি পৌঁছালাম। বাড়ির সবাই কেমন যেন পাথরের মতন চুপ। ফেলুদা ক্ষমা চাইল। কাল আমাদের দেখানোর জন্যই তো হাটটা বার করা হয়েছিল, তার সঙ্গে এ চুরির কোনো সম্পর্ক আছে কিনা আমি জানি না, কিন্তু আমি নিজে খানিকটা অস্বস্তি বোধ করছি তাই কথাটা বললাম। পুলিশের লোক আগেই এসে গিয়েছিল, তাদের মধ্যে যিনি কর্তা তিনি ফেলুদার দিকে এগিয়ে হাত বাড়িয়ে বললেন, আমি মিস্টার পাণ্ডে, আপনি বোধহয় প্রাইভেট ইনভেস্টিগেটর মিস্টার মিটার? আগে হ্যাঁ। ও হ্যাঁ হ্যাঁ, আই অ্যাম ফ্যামিলিয়ার উইথ ইউর নেম। আপনার কয়েকটা সাকসেসফুল ইনভেস্টিগেশনের কথা আমার মনে আছে,
তা আপনি বোধ হয় জেরা করতে চান। আগে আপনার কাজ শেষ হয়ে যাক, তারপর আমার। থ্যাংক ইউ স্যার। প্রশ্ন করে জানা গেল যে কাল রাত্রে সবাই চলে যাবার পর 12টা নাগাদ জয়ন্তবাবু স্ত্রী তার বেডরুমে গিয়ে শুতে যাওয়ার আগে কেন জানি আরেকবার হাতটা দেখার ইচ্ছা অনুভব করেন। হয়তো কপালকুণ্ডলা ছবিতে শকুন্তলা দেবীকে হার পরা অবস্থায় দেখেই সেই ইচ্ছেটা জাগে। ভদ্রমহিলা নিজেই বললেন, এটা একটা ভ্যানিটির ব্যাপার, আমার মার গলায় হারটা এত সুন্দর মানাতো, সেটা দেখেই আমার ইচ্ছে হলো হারটা পরে আয়নায় নিজের চেহারাটা একবার দেখি। মেয়েরা শুতে যাওয়ার আগে বেশ খানিকটা সময় ড্রেসিং টেবিলের আয়নার সামনে কাটায়, সেই সময়ই দেরাজ থেকে চাবিটা বের করে সিন্ধুক খুলে দেখি হারটা নেই। আমি তৎক্ষণাৎ আমার মেয়েকে ডাকি, মেয়ে জোর দিয়ে বলল যে সে সিন্ধুকেই দেখেছিল হারটা, সেখানে ছাড়া আর কোথায় বা রাখবে, সিন্ধুকেই তো চিরকাল থেকে এসেছে হারটা। আপনারা ভালো করে খুঁজে দেখেছেন হারটা? পাণ্ডে জিজ্ঞেস করল। কোথায় আর খুঁজবো বলুন, ওটা যে কেউ সিন্ধুক থেকে বার করে নিয়েছে তাতে তো কোনো সন্দেহ নেই। আপনাদের বাড়িতে কাল পার্টি ছিল তাই না? হ্যাঁ, আমাদের বাড়িতে কালকে পার্টি ছিল ঠিক, বললেন জয়ন্তবাবু। আচ্ছা, কটা থেকে কটা পর্যন্ত? 8টা থেকে 11টা। মিসেস বিশ্বাস, আপনি কি পার্টির পরেই আপনার ঘরে চলে যান? হ্যাঁ। আর তার কতক্ষণ পরে আবিষ্কার করেন যে আপনার হাতটা নেই? মিনিট 15। এর মধ্যে আপনি ঘর ছেড়ে কোথাও বেরোননি? না। অর্থাৎ হাতটা চুরি হয়েছে ডিউরিং দ্য পার্টি, তাই তো? তাই তো মনে হয়। এখানে একটা কথা বলি, পার্টির মধ্যে হাতটাকে আমার মেয়ে একবার সিন্ধুক থেকে এনে এই ঘরে মিস্টার মৃত্যুকে দেখিয়ে নিয়ে যায়। তারপরে তখনই কি আপনার মেয়ে হাতটাকে আবার সিন্ধুকে তুলে দেয়? হ্যাঁ, আমি এক মুহূর্ত দেরি করিনি। এখানে একটা জরুরি কথা বলা দরকার, হাতটা তুলে রাখার কিছু পরেই এ ঘরে একটা 10 মিনিটের ফিল্ম দেখানো হয়, বললেন জয়ন্তবাবু। তার জন্য তখন বাতি নেবানো হয়েছিল? হ্যাঁ। এ বাড়িতে চাকর কয়জন? 3 জন, একজন রান্না করে আর 2 জন পেয়ারা। কতদিনের লোকেরা? কেউই 15 বছরের কম না, এরা অত্যন্ত বিশ্বাসী, সুলেমান তো আমার শ্বশুরের আমল থেকেই আছে। তাহলে একটা সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে, জিনিসটা শুনতে খারাপ লাগবে কিন্তু আমাকে বলতেই হবে, এ বাড়ির লোক সমেত এই পার্টিতে যারা ছিলেন তাদের একজন হাতটাকে নিয়েছেন, বললেন মিস্টার পাণ্ডে। আমারও সেরকমই মনে হচ্ছিল, আর আমার মনে হয় ফেলুদা আর লালমোহন বাবুরও তাই মনে হয়েছে। পাণ্ডে এবার ফেলুদার দিকে ফিরলেন। মিস্টার মিটার, আপনার সঙ্গে যে 2 জন এসেছেন তাদের পরিচয় পেতে পারি কি? নিশ্চয়ই। ইনি আমার কাজিন তপেশ মিত্র, আর ইনি আমার বন্ধু বিখ্যাত লেখক লালমোহন গাঙ্গুলি। এই লেখকটিকে আপনি কতদিন হলো চেনেন? বছর 5-6। আমি লালমোহন বাবুর দিকে দেখছিলাম, ভদ্রলোক একেবারে ফ্যাকাশে হয়ে গেছেন। আমি ওকে কণ্ঠহার চোর হিসেবে কল্পনা করলাম, এই সংকটেও আমার হাসি পেয়ে গেল। এবার পাণ্ডে অন্য প্রশ্নে গেলেন, এখানে যারা রয়েছেন তাদের মধ্যে কজন এ বাড়িতে থাকেন? জয়ন্তবাবু বললেন, আমি, আমার স্ত্রী, আমার 2 ছেলেমেয়ে এবং আর্টিস্ট মিস্টার সোম। মিস্টার সোম আজও দাড়ি কামাননি, তাই তাকে আরো অপরিচ্ছন্ন দেখাচ্ছে। আর সকলেই বাইরের লোক? পাণ্ডে প্রশ্ন করলেন। হ্যাঁ, মিস্টার সালদান্না থাকেন ক্লাইভ রোডে, উনি আমার ব্রাদার ইন ল, আর ওনার স্ত্রী মানে আমার স্ত্রীর বড় বোন। আর একজনকে দেখছি। রতনলালের দিকে ফিরে বললেন মিস্টার পাণ্ডে, ও উনি রতনলাল ব্যানার্জি, আমার স্ত্রীর ছোট ভাই। এছাড়া আর কেউ ছিল? একজন ছিলেন লাটুস রোডের মিস্টার সুকিয়াস, উনি অবশ্য নিমন্ত্রিতদের মধ্যে ছিলেন না, হঠাৎ করে এমনি এসে পড়েন। ইনি এসেছিলেন যখন ফিল্মটা দেখানো হচ্ছে তার মাঝখানে, আলো জ্বলার পরে আমি প্রথম তাকে দেখি। এই সুকিয়াসের প্রফেশন কি? হি ইজ এ কালেক্টর অফ আর্ট অবজেক্টস, তাছাড়া তেজারতির কারবার আছে।
ইনি কি এই হাটটা সম্বন্ধে কোনোদিন ইন্টারেস্ট দেখিয়েছিলেন? উনি ওটা কিনতে চেয়েছিলেন, আমরা বিক্রি করিনি। আই সি। ইন্সপেক্টর পান্ডে একটুক্ষণ গম্ভীর থেকে বললেন, এটা তো বোঝাই যাচ্ছে যে কাল এখানে যারা ছিলেন তাদের মধ্যে একজন হাটটা নিয়েছেন। এখন কথা হচ্ছে সেই হাটটা কোথায়? জয়ন্ত বাবু গলা খাঁকড়ি নিয়ে বললেন, আপনি যদি সার্চ করতে চান তাহলে করতে পারেন ইন্সপেক্টর, এমনকি ব্যক্তিগত খানা তল্লাশিতেও আপনার সম্পূর্ণ স্বাধীনতা আছে। হ্যাঁ, তা তো করতেই হবে, সার্চ থেকে তো মহিলারাও বাদ পড়বেন না, এবং তার জন্য আমি মেয়ে পুলিশের বন্দোবস্ত করছি। তাছাড়া বাড়িটাও ভালো করে সার্চ করা দরকার। সার্চের ব্যাপারে দেখলাম কেউই আপত্তি করলেন না, খালি সালদানা বললেন, আমার দোকান খুলতে হবে 10টার মধ্যে, তার মধ্যে আমার সার্চটা হয়ে গেলে ভালো হয়। ফেলুদা এতক্ষণ চুপ করে সব শুনছিল, এবার বলল, এখানে সার্চ চলুক, আমি তাহলে এখন আসি। যদি হাতটা পাওয়া যায় তাহলে আশা করি জয়ন্তবাবু আমাকে ফোন করে জানিয়ে দেবেন, না হলে আমি ওবেলাতেও আসব। আমরা তিনজনে হোটেলে ফিরে এলাম, লালমোহন বাবুও আমাদের সঙ্গে আমাদের ঘরেই এলেন। ভদ্রলোক ঢুকেই বললেন, এই নিয়ে কবার হলো বলুন তো ফেলুবাবু, এই আমরা এই বেড়াতে গিয়ে কেসে জড়িয়ে পড়েছি। হে, এই জিনিস কিন্তু টেলিপ্যাথি ছাড়া তো হয় না মশাই। ফেলুদা বলল, দেখি আপনার স্মরণশক্তি কতদূর, তোপশেকে তো এর আগে অনেকবার পরীক্ষা করেছি, আপনাকে কখনো করা হয়নি। ভেরি ওয়েল স্যার, আই এম রেডি, বলুন। বললেন জটায়ু, আগে শকুন্তলা দেবীর ফ্যামিলি সম্বন্ধে জিজ্ঞেস করি। করুন। ভদ্রমহিলার তিন সন্তানের নাম বলুন তো। ওই তো, ওই বড় মেয়ে সুশীলা, তার আগে একটা খ্রিস্টান নাম আছে। ও হ্যাঁ, এই খ্রিস্টান নাম, খ্রিস্টান নাম। তোপসে বলতে পারিস? মার্গারেট। ভেরি গুড। তার পরের মেয়ে অর্থাৎ জয়ন্তবাবুর স্ত্রী? এই প্রশ্নটা কিন্তু লালমোহনবাবুকে করছি। লালমোহনবাবু এটা ভোলেননি, বললেন, এই পামেলা সুশীলা। গুড। তার পরের ভাই? ওই রতনলাল, অ্যালবার্ট রতনলাল। এবার সুশীলা দেবীর স্বামীর নাম? জানি, এই স্যামুয়েল সালদানা। ভেরি গুড। সুশীলা দেবীর ছেলে মেয়ে? হ্যাঁ, ওই তো, ওই মেয়ে শীলা, মেরি শীলা, আর ছেলে প্রসেনজিৎ। কিন্তু খ্রিস্টান নামটা তো ভুলে গেছি মশাই। ভিক্টর। আর কে ছিলেন কাল পার্টিতে? হ্যাঁ, এই সেই আর্টিস্ট ভদ্রলোক, কিন্তু নামটা তো মনে পড়ছে না। তপেশ। তপসে। সোম, সুদর্শন সোম। গুড। ফেলুবাবু এই কিছু মাইন্ড করবেন না মশাই, এই ভদ্রলোকটিকে আমার কিন্তু মোটেই ভালো লাগলো না মশাই। কেন না? ওই কিরকম যেন পাগলাটে চেহারা, দাড়ি কামাননি। আর্টিস্টরা সবসময় সমাজের নিয়মকানুন মেনে চলেন না। হ্যাঁ, এই তা হতে পারে, মোট কথা উনি আর একজন আমার কাছে এই চুরির ব্যাপারে প্রাইম সাসপেক্টস। আর একজনকে? জয়ন্তবাবুর ছেলে প্রসেনজিৎ, একেবারেই কলকাতার পার্ক স্ট্রিটের বাউন্ডুলেদের মতন চেহারা, অবশ্য মদ তো দেখলাম খায় না ছেলেটি। খেলেও হয়তো বাপের সামনে খায় না। এনিওয়ে, এই পার্টিতে কিন্তু আর একজন ছিলেন মশাই, মিস্টার সুকিয়াস তো। হ্যাঁ, এর কিন্তু হাতটার উপর লোভ ছিল। যে কোনো আর্ট কালেক্টরেরই থাকবে, সেটা কিছুই আশ্চর্য না। আর্ট কালেক্টর হলে কিনতে চাইবে, আর অভাবী লোক হলে হাতাতে চাইবে। এদের আর্থিক অবস্থা সম্বন্ধে আমরা কোনো কিছুই জানি না এখনো, কাজেই এখন অন্ধকারে হাতরে লাভ নেই। বিকেলে জয়ন্তবাবু ফোন করবেন, তার আগে পর্যন্ত আমরা ফ্রি। চলুন, আপনাকে কাইজার ব্যাগটা ঘুরিয়ে আনি। ভেরি গুড আইডিয়া। তদন্তে চাপি যদি লখনউ শহরটা দেখা সম্পূর্ণ না হয় তাহলে খুব আফসোস থেকে যাবে, বুঝলেন ফেলুবাবু। বিকেলে কথা মতন জয়ন্তবাবু ফোন করলেন, পুলিশ সার্চ করে কিচ্ছু পায়নি, বাড়ির চাকরদের জেরা করা হয়েছে তাতেও কোনো ফল হয়নি। ফেলুদা বলল, চল এবার একবার জয়ন্তবাবুর বাড়ি যাওয়া যাক, এবার ফেলু মিত্রের কাজ শুরু। অবশ্যই পুলিশ তাদের তদন্ত চালিয়েই যাবে, কিন্তু তাতে আমাদের কিছু এসে যাচ্ছে না। হোটেলেই ট্যাক্সি ছিল, একটা নিয়ে গুমতির ব্রিজ পেরিয়ে
জয়ন্তবাবুর বাড়ি গিয়ে হাজির হলাম। আজ বাড়িটাকে গম্ভীর দেখাচ্ছিল, বেশ বোঝা যাচ্ছিল ওখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। সুলেমান এসে দরজা খুলে দিল, আমরা তিনজন ভিতরে ঢুকলাম। জয়ন্তবাবু আমাদের জন্যই অপেক্ষা করছিলেন বৈঠকখানায়, আমাদের দেখেই সোফা ছেড়ে উঠে এলেন। ওটা পাওয়া গেল না, প্রথম কথাই বললেন ভদ্রলোক। সেটা অস্বাভাবিক নয়, আমারও মনে হয়েছিল ওটা পাওয়া যাবে না। যে নিয়েছে সে তো আর বোকা নয় যে হাতের কাছে রেখে দেবে জিনিসটা। আপনিও কি আলাদা করে সার্চ করতে চান? না, আমি আপনার বাড়ির লোকজনদের সঙ্গে একটু কথা বলতে চাই। এখন এ বাড়িতে কে কে রয়েছেন? আমার স্ত্রী, আমার মেয়ে, ছেলে বোধহয় এখনো ফেরেনি, আর আছেন সোম, যার সঙ্গে কাল আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছিলাম। আমার কিন্তু মিস্টার সালডাহনার সঙ্গেও কথা বলা দরকার, আর মিস্টার সুকিয়াস। সেটা কোনো অসুবিধা নেই, আমি আপনাকে ঠিকানা দিয়ে দেব, আপনি ফোনে অ্যাপয়েন্টমেন্ট করে চলে যাবেন। তাহলে আপনাকে দিয়েই শুরু করা যাক। ব্যস্ত। আমরা সকলেই সোফায় বসলাম। একটু চা খাবেন তো? তা খেতে পারি। জয়ন্তবাবু সুলেমানকে ডেকে চার কাপ চায়ের অর্ডার দিলেন, তারপর ফেলুদা একটা চারমিনার ধরিয়ে তার প্রশ্ন শুরু করল। আপনি বলেছিলেন সুকিয়াস আপনার শাশুড়ির হাটটা কিনতে চেয়েছিলেন, সেটা কতদিন আগে হবে? বছর খানেক আগে। সুকিয়াস জানলেন কি করে এই হারের কথা? এটার কথা তো অনেকেই জানে, এককালে খবরের কাগজে তো বেরিয়েছিল। আমার শাশুড়ি মারা যাওয়ার পর একটা সংক্ষিপ্ত জীবনী এখানকার পায়োনিয়ার কাগজে বেরিয়েছিল, আর তাতেও ওই হাতটার কথা ছিল। সুকিয়াস এমনিতে মানি লেন্ডার, তেজারতির কারবার করে, ভাবলে মনে হয় এমন লোকের শিল্পের দিকে কোনো ঝোঁক থাকবে না। কিন্তু সুকিয়াসের ব্যাপারে একটা বিরাট ব্যতিক্রম। আমি ওর বাড়িতে গিয়েছি, ওর সংগ্রহ দেখেছি, দেখবার মতন সব জিনিস আছে ওর কাছে, ওর রুচি অনবদ্য। আপনি যখন হাতটা বিক্রি করলেন না, তখন ওর প্রতিক্রিয়া কি হয়েছিল? ও খুবই হতাশ হয়েছিল, ও 2 লাখ টাকা অফার করেছিল। আমি নিজে হলে কি করতাম জানি না, কিন্তু আমার স্ত্রীর হাতটার প্রতি বিশেষভাবে অনুরক্ত, কোনো মতেই ওটা হাত ছাড়া করবে না, আর সে হারি। জয়ন্তবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। আপনি কাউকে সন্দেহ করেন এ ব্যাপারে? দেখুন, আমি সম্পূর্ণ হতভম্ব, চাকর বাকর কাউকে আমার সন্দেহ হয় না, ওরা বেইমানি করবে এটা আমি বিশ্বাস করি না। অথচ তার বাইরে যে কে এটা নিতে পারে এবং কেন, সেটা বোঝার সাধ্য অবশ্য আমার নেই। আপনি তো ব্যবসাদার। ব্যবসাদার মানে, আমার একটা ইম্পোর্ট এক্সপোর্টের অফিস আছে। কেমন চলে অফিস? ভালোই, আমাদেরই কোম্পানি, আমার একজন পার্টনার আছে। কি নাম? ত্রিভুবন নাগর, এখানকারই লোক। আমার প্রথম জীবনে আমি ব্যবসায় ছিলাম না, একটা সৌদাগরি অফিসে চাকরি করতাম, নাগর ছিল আমার বন্ধু। 23 বছর আগে নাগর বলে আমরা একটা ব্যবসা শুরু করি। আপনাদের কোম্পানির নাম কি? মডার্ন ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। কোথায় আপনাদের অফিস? হজরতগঞ্জে। ইতিমধ্যেই আমাদের চা এসে গেছে, আমরা খেতে শুরু করে দিয়েছি। ফেলুদা বলল, আর একটা প্রশ্ন আছে। কি? কাল যখন ফিল্মটা চলছিল, তখন আপনি কাউকে চলাফেরা করতে কিংবা ঘর থেকে বেরিয়ে যেতে দেখেছিলেন? না। আপনার ছেলে কোনো চাকরি করে? এখনো না, ওকে আমার অফিসে ঢোকানোর চেষ্টা করেছি কিন্তু ও রাজি হয়নি। ওর বয়স কত? 25। ওর কোন দিকে ঝোঁক? ঈশ্বর জানেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এবার আপনার স্ত্রীর সঙ্গে কথা বলা যায় কি? নিশ্চয়ই, ও খুবই ডিপ্রেসড হয়ে পড়েছে, বুঝতেই তো পারেন। না না, আমি বেশি বিরক্ত করব না ওনাকে। চা খাবার পর জয়ন্তবাবু গিয়ে তার স্ত্রীকে ডেকে আনলেন। ভদ্রমহিলা কান্নাকাটি করেছেন, সেটা এখনও দেখলে বোঝা যায়। দিনের বেলা দেখে আরও বেশি করে মনে হল যে শকুন্তলা দেবীর সঙ্গে এর আশ্চর্য চেহারার মিল। ভদ্রমহিলা চাপা গলায় বললেন, আপনি আমাকে কিছু প্রশ্ন করতে চাইছিলেন? হ্যাঁ, বেশিক্ষণ আপনাকে কষ্ট দেব না, সামান্য কয়েকটা প্রশ্ন। বলুন। আপনার মা যে হাতটা আপনার দিদিকে না দিয়ে আপনাকে দিলেন, তাতে আপনার দিদির কি প্রতিক্রিয়া ছিল? তিনি বোধহয় এ ব্যাপারটা আগে থেকেই আন্দাজ করেছিলেন। কেন? দিদি ছিল আমার বাবার ফেভারিট, আর আমি ছিলাম মার,
মা মারা যাবার 3 বছর আগে হারটা আমাকে দেন। দিদির মনের অবস্থা কি হয়েছিল বলতে পারবো না, কারণ এ নিয়ে আমাদের মধ্যে কখনো কোনো আলোচনা হয়নি। আপনার দিদির সঙ্গে আপনার সদ্ভাব আছে? হ্যাঁ, যত দিন যাচ্ছে আমরা দুজন তত আরো কাছাকাছি এসে পড়ছি। যখন ইয়াং ছিলাম তখন দুজনের মধ্যে একটা রেশারেশির ভাব ছিল। আপনি তো অভিনয় করতে খুব ভালোবাসেন। হ্যাঁ, তাই তো মা আমাকে নিয়ে এত প্রাউড ছিলেন। এ ব্যাপারে দিদির কোনো শখ ছিল না। আপনার মেয়ের? শীলা স্কুলে কলেজে অ্যাক্টিং করেছে, ক্লাবে ক্লাবেও দু একটা করেছে, তার বেশি নয়। ও ফিল্মে অফার পেয়েছে কিন্তু নেয়নি। ও কি করতে চায়? ও ওয়ার্কিং গার্ল হতে চায়, আপিসে কাজ করবে, নিজে রোজগার করবে। ও তো সবে বিয়ে পাশ করেছে, এর মধ্যে কিছু জার্নালিজম করেছে, খবরের কাগজের 2-1টা লেখা বেরিয়েছে। আচ্ছা, আপনি কি এই চুরির ব্যাপারে কাউকে সন্দেহ করেন? কাউকেই না। এ ব্যাপারে আমি আপনাকে একেবারেই সাহায্য করতে পারবো না। কাল যখন ফিল্ম দেখানো হচ্ছিল তখন কাউকে হাঁটাচলা করতে দেখেছিলেন? না, মনে হলো সকলেই তন্ময় হয়ে ছবিটা দেখছে। ঠিক আছে মিসেস বিশ্বাস, আপনার ছুটি। ধন্যবাদ। মিসেস বিশ্বাস ধন্যবাদ দিয়ে উঠে চলে গেলেন। ফেলুদা জয়ন্ত বাবুর দিকে ফিরল। আমি একবার মিস্টার সোমের সঙ্গে কথা বলতে চাই। ব্যস্ত, আমি তাকে পাঠিয়ে দিচ্ছি। জয়ন্ত বাবু ভিতরে চলে গেলেন। 2 মিনিটের মধ্যে সুদর্শন সোম এসে হাজির হলেন। আজ তিনি দাড়ি কামিয়েছেন কোনো একটা সময়, তাই তাকে একটু ভদ্রস্থ লাগছে। তিনি ফেলুদার সামনে সোফায় বসলেন, তার মুখে চুরুট। কাল পার্টিতে একে চুরুট খেতে দেখেছি, কড়া গন্ধে ঘরটা ভরে গেল। ফেলুদা প্রশ্ন শুরু করল, আপনি কতদিনে বাড়িতে আছেন? 15 বছর হলো আছি, শকুন্তলা দেবী আমাকে বাড়িতে থাকতে বলেন। আপনি এক কথায় রাজি হয়ে যান? পরের আশ্রিত হতে কোনো রকমের দ্বিধা সংকোচ বোধ করেননি? তখন আমার অবস্থা খুব খারাপ হয়ে আসছে, এখন আমার বয়স 67, তখনই আমি 50-এর ওপর, ডান হাতের বুড়ো আঙুলে আর্থারাইটিস, তাই ছবি আঁকতে পারছি না। শকুন্তলা দেবীর অনুগ্রহে আমার তো তবু একটা সংস্থান হলো, তা না হলে আমি যে কী করতাম জানি না, আমায় হয়তো না খেয়েই মরতে হতো। অবশ্য পরে চ্যারিটি ভোগ করছি, এই নিয়ে অনেকদিন খুব সচেতন ছিলাম, মনটা খচখচ করত, কিন্তু এরাও আমার উপস্থিতিটা মেনে নিয়েছিলেন। শীলা আর প্রসেনজিৎ আমাকে খুব ভালোবাসত, তাই ব্যাপারটা ক্রমে অভ্যস্ত হয়ে গিয়েছিল। আপনার নিজের রোজগার বলে তো কিছু নেই? 2-1টা পুরনো ছবি মাঝে মাঝে অল্প দামে বিক্রি হয়, সে তেমন কিছু নয়। সত্যি বলতে কি, আই এম পেনিলেস। জয়ন্তবাবু আমাকে প্রতি মাসে হাত খরচার জন্য কিছু টাকা দেন, আর থাকা খাওয়ার ব্যবস্থাটা রয়েছে। চুরিটের অভ্যাসটা অনেক চেষ্টা করেও ছাড়তে পারিনি, তবে অনেক কমিয়ে দিয়েছি। এই চুরির ব্যাপারে আপনার কাউকে সন্দেহ হয়? চাকরদের কাউকে হয় না। তবে কাকে হয়? মিস্টার সোম চুপ করে গেলেন। ফেলুদা বলল, আপনি ইতস্তত করলে কিন্তু আমার কাজটা আরো কঠিন হয়ে পড়বে। আপনি নিশ্চয়ই চান যে শকুন্তলা দেবীর হাতটা আবার উদ্ধার হোক? তা তো বটেই। তাহলে বলুন, আপনার কাউকে সন্দেহ হয় কিনা? একজনকে হয়। কে সে? প্রসেনজিৎ। এ কথা কেন বলছেন? প্রসেনজিৎ আর আগের মতো নেই, সে অনেক বদলে গেছে। আমার ধারণা সে কুসঙ্গে পড়েছে, হয়তো জুয়া খেলে, নেশা করে, তার জন্য তার টাকার দরকার পড়ে। চাকরি বাকরি তো কিছু করে না, বাপ তাকে যা দেন তাতে আর তার চলে না, সে আমার কাছ থেকে পর্যন্ত টাকা ধার চায়। আমি তাকে অনেক বুঝিয়েছি কিন্তু আমার কথায় সে কানই দেয় না। আই সি। কাল যখন সিনেমা হচ্ছিল তখন কাউকে নড়াচড়া করতে বা জায়গা পরিবর্তন করতে দেখেছিলেন? আগে না, আমি পর্দায় ছবি ছাড়া আর কিছুই দেখিনি। ঠিক আছে মিস্টার সোম, অনেক ধন্যবাদ। এবার আপনি যদি শীলাকে একটু পাঠিয়ে দেন। মিস্টার সোম শীলার খোঁজে চলে গেলেন। অল্পক্ষণের মধ্যেই শীলা এসে পড়ল, তার পরনে সালোয়ার কামিজ, গায়ে কোনো গয়না নেই, একেবারে আধুনিকা। কি করছিলে শীলা? শীলা সোফায় বসার পর ফেলুদা প্রশ্ন করল, একটা আর্টিকেল লিখছিলাম। খবরের কাগজের জন্য? হ্যাঁ। কি বিষয়? ঘর কি করে সাজাতে হয় তাই নিয়ে। তুমি কি ইন্টেরিয়র ডেকোরেশনে ইন্টারেস্টেড নাকি? হ্যাঁ, ওটাকেই আমার প্রফেশন করার ইচ্ছা আছে। ও বিষয়ে কিছু শিখেছো? এমনি কিছু শিখিনি, কিন্তু ও বিষয়ে অনেক বই পড়েছি। আঁকতে পারো? মোটামুটি। ছেলেবেলায় সুদর্শন কাকু আমাকে খুব এনকারেজ করত, তখন আমার 12-13 বছর বয়স।
তোমার দাদার সঙ্গে তোমার সম্পর্ক কিরকম? আগে দুজনে খুব বন্ধু ছিলাম, এখন দাদা বদলে গেছে, আমার সঙ্গে প্রায় কথাই বলে না। তাতে তোমার খারাপ লাগে না? আগে লাগতো, এখন অভ্যেস হয়ে গেছে। কাল রাত্রে হাতটা আমাদের দেখিয়ে আবার ঠিক জায়গায় রেখেছিলে তো? নিশ্চয়ই, চাবিও ঠিক জায়গায় রেখেছিলাম। তারপর সেটা কিভাবে উধাও হলো সে বিষয়ে কোনো ধারণা আছে? আমার কি করে থাকবে, বরং আপনারই থাকা উচিত, আপনি তো ডিটেকটিভ। ডিটেকটিভরা তো প্রশ্ন করি তদন্ত করে, সেটা নিশ্চয়ই তুমি জানো। তা জানি। এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই দরজায় বেলের শব্দ হলো। সুলেমান দরজা খুলে দিতেই প্রসেনজিৎ ঢুকল। সে আমাদের দেখে যেন একটু হকচকিয়ে গেল, কিন্তু তারপরেই সামলে নিয়ে বলল, ডিটেকশন চলছে বুঝি? তোমার বোনকে প্রশ্ন করছিলাম কালকের বিষয় নিয়ে, এবার ভাবছি তোমাকে করব, যদি তোমার আপত্তি না থাকে। আপত্তি আছে বই কি? পুলিশও আমাকে জেরা করার চেষ্টা করেছিল, আমি কোনো কথা জবাব দিইনি। কিন্তু আমি তো পুলিশ নই। ইট মেক্স নো ডিফারেন্স, কোনো কথার জবাব দেব না আমি। তাহলে কিন্তু তোমার ওপর সন্দেহ পড়তে পারে। পড়ুক, আই ডোন্ট কেয়ার, শুধু সন্দেহ তো আর কিছু হবে না, প্রমাণ চাই, সেই হাতটা খুঁজে পাওয়া চাই। বেশ, তুমি যখন কোঅপারেট করবে না তখন আমাদের দিক থেকেও কিছু বলার নেই, আমরা তোমাকে ফোর্স করতে পারি না। ফেলুদা উঠে পড়ল, আর সেই সঙ্গে আমরা দুজনও। কিন্তু ফেলুদার কাজ শেষ হয়নি, সে বলল, আমি এবার বাড়ির প্ল্যানটা দেখতে চাই। শিলা বলল, চলুন আমি আপনাকে ভেতরে নিয়ে যাচ্ছি। যা দেখলাম তা মোটামুটি এই। বৈঠকখানার পরেই খাবারের ঘর, তারপর জয়ন্তবাবু আর সুনীলা দেবীর বেডরুম, তার সঙ্গে বাথরুম। এই বেডরুমের দুপাশে আরও দুটো বাথরুম সমেত বেডরুম, সে দুটোর একটাতে থাকে শিলা, অন্যটায় প্রসেনজিৎ। জয়ন্তবাবুর ঘর থেকে দুটো ঘরে যাবার জন্য দরজা আছে। প্রসেনজিতের ঘরের পাশে একটা ছোট্ট গেস্ট রুম আছে, তাতে থাকেন মিস্টার সোম। প্ল্যানটা দেখে বৈঠকখানায় ফিরে এসে শিলা ফেলুদাকে বলল, আমি কিন্তু দু একদিনের মধ্যে অটোগ্রাফের খাতা নিয়ে আসছি। আমি তো বলেইছি, যখন ইচ্ছে এসো, তবে একটা ফোন করে এসো, আমি তো এখন তদন্তে জড়িয়ে পড়েছি, কখন কোথায় থাকি বলতে পারি না। হ্যাঁ, ভালো কথা, তোমার বাবাকে একবার আসতে বলবে, একটু দরকার ছিল। শিলা জয়ন্তবাবুকে পাঠিয়ে দিল। হলো আপনার কোয়েশ্চেনিং? তা হলো, তবে আপনার ছেলে কোনো প্রশ্নের উত্তর দিল না। জয়ন্তবাবু আক্ষেপের ভঙ্গিতে মাথা নেড়ে বললেন, প্রসেনজিৎ ওরকমই, ওর আশা আমি প্রায় ছেড়েই দিয়েছি। যাই হোক, আপনাকে ডাকার কারণ, মিস্টার সালডানহা কি এখন দোকানে থাকবেন? এখন তো 5:30, হ্যাঁ নিশ্চয় থাকবে। তাহলে ওর দোকানের ঠিকানাটা টেলিফোন নাম্বারটা যদি দেন। জয়ন্তবাবু তখনই টেলিফোনের পাশে রাখা প্যাড থেকে একটা পাতা ছিঁড়ে ঠিকানা আর ফোন নাম্বার লিখে ফেলুদার হাতে দিলেন। এখান থেকেই তাহলে ফোনটা করে নি। সার্টেনলি। ফেলুদা ফোন করতেই ভদ্রলোককে পেয়ে গেল, উনি তখনই ফেলুদাকে চলে আসতে বললেন। আর একজনের সঙ্গে কথা বলা বাকি থেকে যাচ্ছে, ইনি হলেন আপনার শালা রতনলাল বাবু, মিস্টার সুকিয়াসকে কাল প্রশ্ন করব। রতনলাল থাকে ফ্রেজার রোডের একটা ফ্ল্যাটে, তার ঠিকানা আর ফোন নাম্বারও আপনাকে দিয়ে দিচ্ছি, তাকে পাবার ভালো সময় হচ্ছে 7:00 পর। হজরতগঞ্জে সালডান্না অ্যান্ড কোম্পানিতে পৌঁছে একটু হকচকিয়েই গেলাম, এত পুরনো দোকান সেটা ভাবতে পারিনি। আর 15 মিনিট পরেই দোকান বন্ধ হয়ে যাবে। ভদ্রলোক একটা ডেস্কের পিছনে বসেছিলেন, দোকানে কোনো খদ্দের নেই, খালি একজন কর্মচারী এদিক সেদিক ঘুরছে। সালডান্না আমাদের দেখেই হেসে দাঁড়িয়ে উঠলেন। আসুন বসুন মিস্টার মিটার। আমরা তিনজনে 3টে চেয়ারে বসলাম। এখানে এসে আপনাকে অসুবিধায় ফেললাম না তো? ইংরেজিতেই জিজ্ঞেস করলো ফেলুদা। না না, মোটেই না, এখন তো ক্লোজিং টাইম এসে গেল, এখানে আপনার কি কথা আছে বলে নিন, তারপর আমার বাড়িতে আমার গাড়িতে করে নিয়ে যাব, সেখানে কফি খাবেন, আমার স্ত্রীর সঙ্গে আলাপ করবেন। হ্যাঁ, তা ভালোই হবে, কারণ আপনার স্ত্রীকেও দু একটা প্রশ্ন করার আছে, কালকের পার্টি সকলকেই আমরা প্রশ্ন করছি। দ্যাটস অল রাইট, আই ডোন্ট থিঙ্ক শি উইল মাইন্ড। আমার প্রথম প্রশ্ন, আপনার এ দোকান কতদিনের? তা প্রায় 70 বছর হল, আমার ঠাকুরদাদা দোকানটার পত্তন করেন, লখনৌয়ের প্রথম মিউজিক শপ।
কিন্তু এখন নিশ্চয়ই আরও মিউজিক শপ হয়েছে? হ্যাঁ, আরও দুটো হয়েছে, দুটোই আমার জাত ভাইদের করা। একটার মালিক ডিমেলো আর একটার নারন্না। এদের মধ্যে একটা আবার হজরতগঞ্জেই, আমার দোকানের কাছেই। দুঃখের বিষয়, আমরা ঠিক সময়ের সঙ্গে তাল রেখে চলতে পারিনি, সেটা বোধহয় দোকানের চেহারা দেখেই বুঝতে পারছেন। আপনাদের ব্যবসা তার মানে ভালো চলছে না? কি আর বলবো মিস্টার মিটার, এটা কম্পিটিশনের যুগ। আমার ছেলেকে যদি দোকানে বসাতে পারতাম তাহলে তার ইয়াং আইডিয়াস অনেক কাজে দিত, কিন্তু সে ডাক্তারি পাস করে চলে গেল আমেরিকা। এখন অবশ্য সে সেখানে খুবই ভালো রোজগার করছে, আর আমি বুড়ো মানুষ, একাই দোকান সামলাচ্ছি। বিক্রি যে একেবারে হয় না তা নয়, আমার কিছু ফেইথফুল কাস্টমার আছে, কিন্তু আজকাল যুগ অনেক বদলে গেছে, অনেস্টির আর দাম নেই, লোকে চায় চটক। ফেলুদা সহানুভূতি প্রকাশ করে আসল প্রশ্নে চলে গেল। কাল যে দুর্ঘটনাটা ঘটে গেল সেটা সম্বন্ধে আপনার কিছু বলার আছে? কি আর বলবো বলুন, ও হার যখন আমার স্ত্রী না পেয়ে আমার শালি পেল, তখন মার্গারেট একেবারে ভেঙে পড়ে। শি লাভ দ্যাট নেকলেস, কার না ভালো লাগবে বলুন, এমন একটা আশ্চর্য সুন্দর প্রাইসলেস জিনিস। আপনি বলছেন ঈশ্বরের চোখেও এটা একটা অন্যায় বলে মনে হয়েছিল? তা না হলে পামেলার এ ক্ষতি হবে কেন? শকুন্তলা দেবীর পক্ষপাতিত্ব ভগবানের চোখেও দৃষ্টিকটু বলেই মনে হয়েছে নিশ্চয়ই। কিন্তু কে এই হারটা নিতে পারে সে বিষয়ে আপনার কোনো ধারণা আছে? নো 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 মিস্টার মিটার, সে বিষয়ে আমি আপনাকে কোনো রকমভাবে সাহায্য করতে পারবো না, আমার কোনো ধারণাও নেই। সুনীলা দেবীর ছেলে যে কুপথে যাচ্ছে সেটা আপনি জানেন? আমি সেটা আন্দাজ করেছি। সে বোধহয় নেশা করে, আর তার জন্য তার প্রায় টাকার দরকার হয়। সালডানহা চুকচুক করে আক্ষেপসূচক শব্দ করলেন, তারপর বললেন, দ্যাট মে বি সো, কিন্তু তাই বলে সে তার মায়ের এমন একটা সাধের জিনিস চুরি করবে, এটা আমার কাছে একটু বাড়াবাড়ি বলে মনে হচ্ছে। কাল ফিল্মটা চলার সময় কাউকে ঘর থেকে বেরোতে দেখেছিলেন? নো, বাট আই সো সুকিয়াস কামিং ইন। হ্যাঁ, থ্যাংক ইউ। দোকান বন্ধ করার সময় হয়ে গিয়েছিল, তাই আমরা উঠে পড়লাম। মিস্টার সালডানহার গাড়িতেই তার বাড়িতে গিয়ে পৌঁছালাম যখন, তখন সোয়া ছটা, সবে সন্ধে হয়েছে। সালডানহার বাড়ি জয়ন্তবাবুর বাড়ির তুলনায় অনেকটাই ছোট, এটাও একতলা বাংলো টাইপের বাড়ি। ভেতরে ঢুকে বৈঠকখানায় গিয়ে হাজির হলাম। এ বৈঠকখানায় জয়ন্তবাবুর বাড়ির বৈঠকখানার বাহান নেই, বোঝাই যায় সালডান্নার অবস্থা তেমন ভালো না, এবং তার গৃহিণীর বাড়ি সুন্দর করে সাজিয়ে রাখার দিকে সেরকম কোনো ঝোঁকই নেই। মার্গারেট, মার্গারেট, ইউ হ্যাভ ভিজিটার্স বলে একটা হাঁক দিয়ে সালডান্না আমাদের পাশের সোফায় বসে পড়লেন। আমাদের অবশ্যই পর মুহূর্তেই আবার দাঁড়াতে হলো, কারণ ঘরে মিসেস সালডান্না অর্থাৎ মার্গারেট সুশীলা দেবী এসে ঢুকেছেন। ও মিস্টার মিত্র, ভদ্রমহিলার ঠোঁটের কোণে হাসি দেখা দিল, তবে সে হাসি মুখ আলো করা হাসি নয়, কারণ হাসা সত্ত্বেও একটা অবসাদের ভাব মুখে থেকে গেল। ফেলুদা বলল, বসুন সুশীলা দেবী, আপনি বোধহয় জানেন না যে জয়ন্তবাবু কালকে চুরির ব্যাপারে আমাকে তদন্ত করতে বলেছেন। সেটা আজ সকালেই আন্দাজ করেছিলাম। হ্যাঁ, সেই ব্যাপারে আমি আপনাকে দু একটা প্রশ্ন করতে চাই। সালডান্না এই সময় উঠে পড়ে বললেন, আমি আপনাদের জন্য কফি বলছি, আর আমার পোশাকটা বদলে একটু মুখ হাত পা ধুয়ে আসছি, ততক্ষণ আপনারা কথা বলুন। সালডান্না ভিতরে চলে গেলেন। সুশীলা দেবী বললেন, কি প্রশ্ন করবেন করুন। আপনার বিয়ে হয়েছে কতদিন? 35 বছর। আপনার একটি ছেলে আমেরিকায় আছে শুনলাম। হ্যাঁ। এছাড়া আর কোনো সন্তান আছে? একটি মেয়ে আছে, তার বিয়ে হয়ে গেছে, সে কুলুতে থাকে, তার স্বামীর সেখানে আপেল বাগান আছে। আচ্ছা, আপনার বোনের চেয়ে আপনি কত বড়? 2 বছরের। তার মানে তো আপনারা প্রায় পিঠোপিঠি। হ্যাঁ। আপনার বোনের প্রতি আপনার কিরকম মনোভাব ছিল? একেবারে ছেলে বয়সে আমরা দুজন ভীষণ বন্ধু ছিলাম, প্যামের আমাকে ছাড়া চলতই না। আমরা দুজনে একসঙ্গে পুতুল খেলতাম, নার্সারি স্কুলে যেতাম, একরকম জামা কাপড় পরতাম। তারপর আমার যখন বয়স 15, তখন থেকে আমি বুঝতে পারি
যে মার টান আমার চেয়ে প্যামের ওপর বেশি। তাছাড়া প্যামের মধ্যে তখন থেকে অনেক গুণের প্রকাশ পেতে থাকে। ও খুব ভালো আবৃত্তি করত, অভিনয় করত, পড়াশোনায় আমার চেয়ে ভালো ছিল, দেখতেও আমার চেয়ে অনেক সুন্দর হয়ে উঠেছিল। দেখলাম প্যামই মার আদরের হয়ে উঠছে, আমার উপরে ভালোবাসা কমে যাচ্ছে। অবশ্যই বাবা আমাকে খুব ভালোবাসতেন, কিন্তু মার ভালোবাসা পেলাম না বলে আমার মনে একটা হিংসার ভাব জেগে ওঠে, যেটা আমি তখন কাটিয়ে উঠতে পারিনি। সব শেষে মা যখন তার হারটা প্যামকে দিয়ে দিলেন, তখন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। এ দুঃখ ভুলতে আমার অনেক সময় লেগেছে। এখন মনে হিংসের ভাব নেই? না, এক এক সময় ছেলেবেলার কথা মনে হলে জেলাস লাগে, কিন্তু এমনিতে দুজনের মধ্যে যথেষ্ট সদ্ভাব আছে। কাল তো দেখলেন আমাদের, কি মনে হলো? দিব্যি সদ্ভাব। শুধু তাই না, ওর সম্বন্ধে একটা অনুকম্পার ভাবও বোধ করি। কেন বলুন তো? কারণ আমার ভগ্নিপতি, তার টাকার টানাটা নিয়ে যাচ্ছে। তাই বুঝি? এটা কিন্তু আপনাকে গোপনে বলছি। আপনি আমাদের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারেন। আমার ভগ্নিপতি অনেক দেনা করে ফেলেছে, সেই সঙ্গে ড্রিঙ্কিংও বেড়ে গেছে। কিন্তু কাল ওরকম পাল্টি দিলেন। কি করে দিলেন জানি না, আমি এবং আমার স্বামী নিমন্ত্রণ পেয়ে খুব আশ্চর্য হয়ে গিয়েছিলাম। হয়তো এর মধ্যে অবস্থার উন্নতি হয়েছে। তা হতে পারে, কিন্তু আমি দু মাস আগের কথাও জানি। আমার বোন আমার কাছে এসে কান্নাকাটি করেছে, তার উপর ওদের ছেলের গোলমাল তো আছেই, সে ব্যাপার জানিনি তো। হ্যাঁ শুনেছি। আশা করি আপনার কথাই ঠিক, ওদের অবস্থার উন্নতি হয়েছে। হাতটাকে চুরি করতে পারে সে সম্বন্ধে আপনার কোনো বক্তব্য আছে? একেবারেই না, ওটা আমার কাছে একটা বিরাট রহস্য। আচ্ছা প্রসেনজিৎকে আপনার সন্দেহ হয় না? প্রসেনজিৎ? ভদ্রমহিলা যেন একটু ভাবলেন, তারপর বললেন, একটা ব্যাপার আছে। ফিল্মটা যখন দেখানো হচ্ছিল তখন প্রসেনজিৎ আমার কাছেই ছিল। ফিল্ম চলা অবস্থায় সে উঠে কোথায় যেন যায়। অন্য কোনো লোককে জায়গা বদলাতে দেখেছিলেন? না, তাছাড়া আমার দৃষ্টি পর্দার উপর ছিল, প্রায় 20 বছর পরে দেখছিলাম ছবিটা। থ্যাংক ইউ সুশীলা দেবী, আমার প্রশ্ন শেষ। আমরা কফি খেয়ে উঠে পড়লাম। বাড়ির বাইরে এসে ফেলুদা বলল, এবার আলবার্ট রতনলাল, তাহলেই আজকের মতন আমাদের কাজ শেষ। সালডানহার বাড়ি থেকে আমরা রতনলালের ফ্ল্যাটে গেলাম। অত্যন্ত সুসজ্জিত ফ্ল্যাট, আর একজনের পক্ষে বেশ বড়। ভদ্রলোক সোফায় বসে একটা হাই ফাই স্টুডিওতে গজল শুনছিলেন, পরনে একটা বেগুনি ড্রেসিং গাউন আর মুখে পাইপ। ভদ্রলোক যে আতর ব্যবহার করেন সেটা জানতাম না। ঘরে বেশ ঝাঁঝালো আতরের গন্ধ। ভদ্রলোক আমাদের দেখে স্টুডিওটা বন্ধ করে বললেন, কি ব্যাপার? কালকে চুরির ব্যাপারে কয়েকটা প্রশ্ন করার ছিল, আমরা সকলকেই করছি। এভরিওয়ান? হ্যাঁ, শুধু মিস্টার সুকিয়াসকে বাকি, সেটা কালকে করব। আপনার কি ধারণা আমি চুরিটা করতে পারি? না মোটেই না, তবে চোর ধরতে তো আপনি সাহায্য করতেই পারেন। দেখুন, আই এম নট ইন দ্য লিস্ট বিট ইন্টারেস্টেড ইন দ্য থেফট। এত দামি আর একটা ভালো জিনিস চুরি হলো আর তাতে আপনার ইন্টারেস্ট নেই? মাইসোরের দেওয়ার জিনিস তো দামি হবেই, তাতে আশ্চর্যের কি আছে? আপনার মার তো এত সাধের জিনিস ছিল এটা। আমার মার ফিল্ম ক্যারিয়ার সম্বন্ধে আমার কিছু মাত্র উৎসাহ নেই। আই থিঙ্ক অল ফিল্মস আর রটেন, সাইলেন্ট ফিল্মস তো বটেই। আপনার পেশাটা কি জানতে পারি? তা পারেন, আমি একটা মার্চেন্টাইল ফার্মের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তাহলে আপনি আর কোনো রকম সাহায্য করতে পারছেন না আমাদের? আই এম ভেরি সরি মিস্টার মিটার, আমার কিছু বলার নেই। একটা শেষ প্রশ্ন আছে যে, কি কাল ফিল্মটা চলার সময় আপনি কাউকে জায়গা পরিবর্তন করতে দেখেছিলেন? আমি তো ফিল্ম দেখছিলামই না, আমি অন্যদিকে মুখ ঘুরিয়েছিলাম। আই স মিস্টার সুকিয়াস কাম ইন। ধন্যবাদ, আপনি দেখছি আপনার পিতামহের মতন হিন্দি গানের ভক্ত। রতনলাল কোনো মন্তব্য না করে আবার স্টুডিওটা চালিয়ে দিলেন, আমরা ঘর থেকে বেরিয়ে এলাম।
পরদিন সকালে ফেলুদা বলল, তোরা বরং দিলখুশটা দেখে আয়, আমার একটু চিন্তা করার আছে, তাছাড়া দু একটা টেলিফোনও করার আছে বুঝলি। সুকিয়াজের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, ইন্সপেক্টর পান্ডেকে একটা ফোন করব। আমরা দুজনে আজ ট্যাক্সির বদলে একটা টাঙ্গা নিয়ে বেরালাম। লালমোহনবাবুর ভীষণ শখ টাঙ্গা চড়ার, কারণ উনি জানেন বাদশাহী আংটির সময় আমরা টাঙ্গা চড়েছিলাম। টাঙ্গা রওনা হওয়ার পর লালমোহনবাবু বললেন, আচ্ছা তপেশ, এই দিলখুশার ইতিহাসটা একটু জেনে নিই ভাই। আমি বললাম, দিলখুশা ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে নবাব সাবাদ আলীর তৈরি একটা বাগান বাড়ি ছিল, এর আশেপাশে হরিণ চড়ে বেড়াতো বুঝলেন। এখন শুধু ব্যাপারটার ভগ্নাবশেষ রয়েছে, তবে তার পাশে একটা সুন্দর পার্ক রয়েছে যেখানে লোকে বেড়াতে যায়। দিলখুশার উত্তরে বিখ্যাত লা মার্টিনিয়ার স্কুল, অষ্টাদশ শতাব্দীতে ক্লড মার্টিনের তৈরি। মার্টিন ছিলেন মেজর জেনারেল, দিলখুশা থেকে এই স্কুলটা দেখতে পাবেন। টাঙ্গাতে যেতে যেতেই মনে হচ্ছিল সত্যি লখনৌয়ের মতো বাহারের শহর ভারতবর্ষে খুব কমই আছে। লালমোহনবাবু অবশ্য বারবারই বলেছেন, ইতিহাস চোখের সামনে দেখতে পাচ্ছি ভাই তপেশ, উহ। দিলখুশার ভগ্নাবশেষ দেখতে বেশি সময় লাগলো না, তাই আমরা সে কাজটা শেষ করে পার্কটায় একটু বেড়াতে গেলাম। আর সেখানে গিয়েই একটা বিশ্রী ঘটনায় আমাদেরকে জড়িয়ে পড়তে হলো। প্রথমে মনে হয়েছিল পার্কে কোনো লোকজন নেই, লোক সচরাচর হয় বিকেলের দিকে। আমরা ফুল বাগানের মধ্যে দিয়ে খানিক দূর হাঁটার পর একটা গাছের পিছনে একটা বেঞ্চির খানিকটা অংশ দেখলাম, আর সেই সঙ্গে মানুষের গলার আওয়াজও পেলাম। গাছটা পেরোতেই যে দৃশ্যটা দেখলাম তাতে আমাদের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। দেখি কি প্রসেনজিৎ আর দুটি তারই ধাঁচের ছেলে বেঞ্চিতে বসে কি যেন খাচ্ছে। তিনজনেরই চুল উস্কো খুস্কো আর চোখ ঘোলাটে। ওরা যে নেশা করছিল তাতে কোনো সন্দেহ নেই, আর এই নেশা বড় সহজ নেশা নয়, এ হলো ড্রাগের ব্যাপার। যা খেয়ে মানুষ সম্পূর্ণ হুঁশ হারিয়ে খুন পর্যন্ত করতে পারে। প্রসেনজিৎ এত মশগুল ছিল যে সে আমাদের প্রথমে দেখতেই পায়নি, তারপর যখন দেখল তখন তার মুখে এক অদ্ভুত ক্রূর হাসি ফুটে উঠল। হ্যাঁ, ডিটেকটিভের ছেলেদের দেখছি, ডিটেকটিভ কোথায়? প্রশ্ন করল সে জড়ানো গলায়। তিনি তো আসেননি ভাই, বললেন লালমোহনবাবু। আহা, এমন একটা দৃশ্য দেখতে পেলেন না? আমরা চুপ। আচ্ছা, এ চোর ধরা বলল? বলল ধরা? বিদ্রুপের সুরে প্রশ্ন করল প্রসেনজিৎ। না, এখনো পড়েনি। আমাকেই তো সকলে সন্দেহ করছে তাই না? এ কারণ আমার টাকার অভাব, লোকের কাছে ধার চাইতে হয় ঘন্টা খানেকের স্বর্গবাসের জন্য। শুনুন, আই ক্যান টেল ইউ দিস, আর চুরি করার মতো বোকা আমি নই। আমার না লাক, আমার লাক খুলে গেছে, আমি বেশিরভাগ টাকা পাই জুয়া খেলে। কি, মাঝে মাঝে লোকের কাছ থেকে ধার করতে হয়, কারণ এই জিনিস একবার ধরলে তো বাবা আর ছাড়া যায় না। আপনি ধরলে আপনিও ছাড়তে পারবেন না, মিস্টার থ্রিলার রাইটার। একবার ট্রাই করে দেখুন না, আপনার লেখা অনেক ইম্প্রুভ করে যাবে মশাই। মাথার মধ্যে না ওই কি বলে গল্পের প্লট, হ্যাঁ ওগুলো এসে ভিড় করবে। কি মিস্টার রাইটার, কি বলেন? আমরা দুজনেই নির্বাক, এরকম একটা দৃশ্যের সামনে পড়তে হবে আমরা ভাবতেই পারিনি। এই, তবে একটা কথা বলে রাখি। হঠাৎ তড়াক করে দাঁড়িয়ে উঠে খসখসে ধারালো গলায় বলল প্রসেনজিৎ। তারপর তার জিন্সের পকেট থেকে একটা ফ্লিক নাইফ বের করে খ্যাঁচ করে বোতাম টিপে ফলাটা বার করে সেটা আমাদের দিকে বাড়িয়ে বলল, আজকের কথা যদি ঘুণাক্ষরেও কেউ জানতে পারে তাহলে বুঝব সেটা আপনাদের কীর্তি, তখন বুঝবেন এই ছুরির ধার কত। নাও ক্লিয়ার? আসলাম ইয়ার। বেগতিক ব্যাপার,
এখানে থাকা আর নিরাপদ নয়, আর কোনো প্রয়োজনও নেই। যা দেখার তা দেখে নিয়েছি, আর এই দৃশ্য শুধু আমরাই দেখেছি, আর কেউ দেখেনি। আমরা দুজনে আবার টাঙ্গা করে হোটেলে ফিরে এলাম। সারা পথ দুজনের মুখে একটিও কথা নেই। হোটেলে ফিরে দেখি আমাদের ঘরে শিলা বসে আছে, আর তার হাতে অটোগ্রাফের খাতা। আমাদের দেখে শিলা উঠে পড়ল, বলল, আপনার কিছুটা সময় নষ্ট করে গেলাম। এনিওয়ে, শোয়ের জন্য ধন্যবাদ, আশা করি আপনার ডিটেকশন সফল হবে। শিলা চলে যাওয়ার পর লালমোহনবাবুকেই বলতে দিলাম ফেলুদাকে দিল খুশার ঘটনাটা। ফেলুদা সব শুনে বলল, আমার ওর চোখের চাহনি দেখেই সন্দেহ হয়েছিল ও ড্রাগ ব্যবহার করে, ও ছেলের ভবিষ্যৎ অন্ধকার। কিন্তু ফেলুবাবু, তাহলে ওই কণ্ঠহার চোর? লালমোহনবাবু জিজ্ঞেস করলেন। ফেলুদা কোনো উত্তর না দিয়ে বলল, ও ভালো কথা, আপনাদের আরেকবার একটু বেরোতে হবে। হোয়াই স্যার? সোকিয়াসের টেলিফোন খারাপ, অ্যাপয়েন্টমেন্ট হয়নি। আমি বেরোতাম কিন্তু শিলা এসে পড়ল, ওর বাড়িতে গিয়েই অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। চট করে বেরিয়ে পড়লে এখনো ওকে বাড়িতে পাওয়ারই চান্স। আমার মাথায় একটা জিনিস দানা বাঁধছে, তাই আমি বেরোতে চাইছি না। হ্যাঁ যা তোপসে, ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়। লালমোহনবাবু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, জেরা শুনতে শুনতে না ফেলুবাবু, এই আমার প্রাণটা একদম হাঁপিয়ে উঠেছিল। এবার তবু একটা কাজ পাওয়া গেল, কি বলো তপিশ? আমরা দুজনে বেরিয়ে পড়লাম। 7 নম্বর লাটুস রোড বলতেই ট্যাক্সি আমাদের সোজা গন্তব্যস্থলে নিয়ে গেল। আমরা ট্যাক্সিটাকে 5 মিনিট অপেক্ষা করতে বললাম। বেশ বড় একতলা বাড়ি, গেটের গায়ে মার্বেল ফলকে লেখা এস সুকিয়াজ। গেট দিয়ে ঢুকে দুদিকেই বাগান, তাতে ফুল নানা রকমের। বাগানের মধ্যে দিয়ে পথ গাড়ি বারান্দায় পৌঁছেছে। বাড়ির বয়স অন্তত 50 বছর তো হবেই। আমরা কলিং বেল টিপতে একজন বেয়ারা এসে দরজা খুলে দিল। লালমোহনবাবু জিজ্ঞেস করলেন, আচ্ছা ভাই, এই মিস্টার সুকিয়াজ হ্যায়? জি হ্যাঁ হুজুর, আপকা শুভনাম। এই জারা বলিয়ে মিস্টার মিটার কে পাশে দো আদমি আয়া হ্যায়, এক মিনিট ও বাতচিত কে লিয়ে। হিন্দিতে কটা ভুল হলো জানি না, কিন্তু বেয়ারা ব্যাপারটা বুঝে নিল। আমাদের 1 মিনিট অপেক্ষা করতে বলে সে ভিতরে চলে গেল। 1 মিনিট পর যে বেয়ারা বেরিয়ে এলো তার চেহারাই পাল্টে গেছে, দৃষ্টি বিস্ফারিত, হাত পা ঠক ঠক করে কাঁপছে, মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। ক্যা হুয়া? রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করলেন লালমোহনবাবু। সাব আপ লোক আন্দার আইয়ে, কোনো রকমে বলল বেয়ারা। আমরা বেয়ারার পিছন পিছন ভিতরে ঢুকলাম। বেয়ারা সেইভাবেই কাঁপতে কাঁপতে বৈঠকখানা পেরিয়ে একটা ঘরে নিয়ে আমাদেরকে ঢোকালো। ঘরটা হলো যাকে বলে স্টাডি। চারদিকে নানা রকম শিল্পদ্রব্য আর বইয়ে ঠাসা আলমারি। ঘরের মাঝখানে একটা বড় টেবিল, তার পিছনে একটা রিভলভিং চেয়ার। সেই চেয়ারে বসে টেবিলের ওপর হুমড়ি খেয়ে পড়ে আছেন মিস্টার সুকিয়াজ। পরনে সাদা শার্ট, তার পিঠ রক্তে লাল। এরকম বিভৎস দৃশ্য আমি কমই দেখেছি। কি হরিবল ব্যাপার ভাই তপেশ! তারপর বেয়ারার দিকে ফিরে বললেন, এই এই শোনো, এই তুমি কখন শেষ দেখেছ তোমার মনিবকে? হ্যাঁ, বেয়ারা আমতা আমতা করে যা বলল তাতে বুঝলাম মিস্টার সুকিয়াস সকালে ব্রেকফাস্ট করে এই ঘরে চলে আসেন কাজ করতে। তিনি নিজেই সব কাজ করেন, তার সেক্রেটারি নেই বা বাড়িতে অন্য কোনো লোকও নেই। বেয়ারা এই সময়টা প্রয়োজন না হলে তাকে ডিস্টার্ব করেন না। আজও এই একই নিয়ম মানা হয়েছে। সকালে কোনো লোক ওর সঙ্গে দেখা করতে আসেনি? আমি জিজ্ঞেস করলাম। বেয়ারা মাথা নাড়ল, নেই হুজুর, কই নেই আয়া। আমি বুঝতেই পারছিলাম যে বাইরের থেকে সামনের দরজা দিয়ে লোক আসার কোনো দরকার নেই, কারণ সুকিয়াজের চেয়ারের পিছনেই হাট করে খোলা একটা জানলা, তাতে শিক নেই। খুনি যে সেই জানলা দিয়েই ঢুকেছে
তাতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, তোমাদের টেলিফোন তো খারাপ, তাই না? প্রশ্ন করলেন লালমোহন বাবু। হ্যাঁ হুজুর, দরদ খারাপ হ্যাঁ। কিন্তু আমি বললাম, পুলিশের কথা ভুলে গিয়ে চলুন ট্যাক্সি নিয়ে হোটেলে ফিরে ফেলুদাকে নিয়ে আসি, যা করার ওই করবে। হ্যাঁ ভাই তপেশ, তাই চলো তাই চলো। আমরা 10 মিনিটে হোটেলে পৌঁছে গেলাম। ফেলুদাকে খবরটা দিতেই সে তার খাতাটা ফেলে দিয়ে কোনো কিছু না বলে জ্যাকেটটা চাপিয়ে নিয়ে আমাদের দুজনকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল। তার ভুরু ভীষণ কুচকে গেছে। সুকিয়াজের বাড়ি পৌঁছে সে প্রথমেই বিয়ারাকে জিজ্ঞেস করল, তোমাদের ড্রাইভার আছে? হ্যাঁ হুজুর, গাড়ি বিয়ায়। ড্রাইভারকে আমার কাছে পাঠিয়ে দাও। ড্রাইভার আসতে ফেলুদা তাকে তৎক্ষণাৎ থানায় খবর দিতে বলল। ড্রাইভার চলে গেল। এবার আমরা গিয়ে স্টাডিতে ঢুকলাম। হ্যাঁ, ছুরি মেরেছে ভদ্রলোককে, আর অস্ত্রটাও দেখছি নিয়ে গেছে। তারপর টেবিলের উপর ঝুঁকে পড়ে বলল, ভদ্রলোক চিঠি লিখছিলেন। সেটা অবশ্য আমিও দেখেছিলাম। ইংরেজি চিঠির বেশ খানিকটা লেখা হয়ে গিয়েছিল যখন ছুরিটা মারে। এ কি, এ যে আমাকেই লেখা চিঠি, বলে উঠল ফেলুদা। তারপর বলল, যদিও পুলিশ আসার আগে এখানে কিছু নড়াচড়া করা ঠিক হবে না, চিঠিটা যখন আমার তখন সেটার উপর নিশ্চয়ই আমার একটা ক্লেম আছে। এই বলে ফেলুদা চিঠিটা প্যাড থেকে ছিঁড়ে ভাঁজ করে পকেটে পুরে নিল। তারপর জানলার কাছে গিয়ে বাইরে ঝুঁকে দেখল। জানলার বাইরে একটা হাত চারেক চওড়া প্যাসেজ, আর তারপরেই বাড়ির পাঁচিল। সেই পাঁচিল টপকে লোক আসা খুব কঠিন নয়। বোঝাই যাচ্ছে খুনটা কোনো ভদ্রলোক করেননি, ফেলুদা প্রায় আপন মনেই কথাটা বলল। তারপর বলল, যতদূর মনে হয় এ হলো লখনৌয়ের ভাড়াটে গুন্ডার কাজ, আর এখানে ডাকাতির কোনো প্রশ্ন আসছে না, কারণ এই একটা ঘরেই অন্তত লাখ টাকার জিনিস রয়েছে। প্রশ্ন হচ্ছে, এই শয়তানটিকে কিনি এমপ্লয় করেছিলেন, অর্থাৎ লোকটি কার অ্যাকমপ্লিস? হ্যাঁ, এই সেটা অবশ্য মিস্টার সুকিয়াজের ব্যক্তিগত ইতিহাস না জানলে তো এ বোঝা যাবে না, তাই নয় কি? বললেন লালমোহন বাবু। হ্যাঁ, ভদ্রলোকের বিষয়ে যে আমরা একেবারে কিছু জানি না তা তো নয়, অদ্ভুত লোক ছিলেন সেটা তো জানি। চড়া সুদে টাকা ধার দেওয়ার সঙ্গে উঁচু দরের শিল্পদ্রব্যের সংগ্রহ গড়ে তোলা সাধারণ লোকের কম্ম নয় লালমোহন বাবু। আমার ধারণা চিঠিতেও কিছু তথ্য পাওয়া যাবে। হ্যাঁ, এই তাহলে সে চিঠিটা এখন পড়বেন না? চিঠিটার উপরে যে কনফিডেন্সিয়াল লেখা ছিল সেটা বোধহয় আপনি দেখেননি, ওটা পড়ব যথাস্থানে যথাসময়ে। আততায়ীকে সুকিয়াজ দেখেছিলেন বলে তো মনে হয় না, কাজেই তার আইডেন্টিটি তো আর চিঠিতে থাকবে না। 10 মিনিট পরে পুলিশ এসে গেল, আবার ইন্সপেক্টর পাণ্ডে। ফেলুদার সঙ্গে করমর্দন করে বললেন, আপনি তো আমাদের টেক্কা দিচ্ছেন দেখছি মিস্টার মিটার। হ্যাঁ, তা দিয়েছি, কিন্তু এখন থেকে এই কেসের ভার সম্পূর্ণ আপনাদের উপর। আমি আর এতে নাক গলাতে চাই না, কারণ তাতে কোনো লাভ হবে না। শুধু আততায়ীকে ধরলে তারপরে আমাকে একটা খবর দেবেন। আহ, তার মানে আপনি চললেন? হ্যাঁ, তবে আপনার সঙ্গে হয়তো দু একদিনের মধ্যে আবার দেখা হবে, কারণ আমি সেই চুরির মামলাটা মোটামুটি সলভ করে এনেছি। বলেন কি? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আমরা কিন্তু মিস্টার বিশ্বাসের ছেলেকেই সন্দেহ করছি, আপনিও কি তাই? সেটা এখনো বলতে পারছি না, আমায় মাফ করবেন। আমরা কিন্তু ডেফিনিট প্রুফ পেয়েছি, ও ড্রাগসের খপ্পরে পড়েছে, ওর পিছনে একজন লোকও লাগিয়ে দিয়েছি আমরা। ওয়েল, বেস্ট অফ লাক। এখন তো আপনাদের হাতে আরেকটি ক্রাইম পড়ল। আচ্ছা, আর একটা প্রশ্ন, গুন্ডা লাগিয়ে খুন সবখানেই সম্ভব, এবং সেটা লখনৌতেও সম্ভব বোধ হয়? হ্যাঁ, খুব বেশি মাত্রায়। থ্যাংকস। কোনো একটা মামলার মাঝখানে ফেলুদাকে এতটা নিষ্কর্মা হয়ে পড়তে দেখিনি কখনো। আমরা পরপর দুদিন লালমোহন বাবুকে নিয়ে লখনৌ শহর দেখিয়ে বেড়ালাম। আমি একবার জিজ্ঞেস করলাম, ফেলুদা কি ব্যাপার বলো তো, তুমি এত চুপচাপ বসে আছো কেন? অর্ধেক মামলা তো সমাধান হয়েই গেছে,
বাকি অর্ধেক পুলিশের সাহায্য ছাড়া হবে না। আমি এর মধ্যে পাণ্ডের কাছ থেকে দুবার ফোন পেয়েছি, মনে হয় পাকা খবর আর দুদিনের মধ্যেই পেয়ে যাব। পুলিশের ব্যাপারটা কি সুকিয়াজের খুনের সঙ্গে জড়িত? ইয়েস। আর হার চুরি? সেটা নিয়ে আর ভাববার কিছু নেই। আর সুকিয়াজের খুন সম্বন্ধে তোমার কি কোনো ধারণাই নেই? আছে, কিন্তু প্রমাণ চাই। সেই প্রমাণটা পুলিশ গুন্ডাটাকে ধরতে পারলেই পেয়ে যাব। কে খুন করিয়েছে সে সম্বন্ধে আমার অবশ্য একটা ধারণা আছে। আরও একটা দিন এইভাবেই কেটে গেল। আমরা জটায়ুকে নিয়ে মিউজিয়াম দেখিয়ে আনলাম, এখন জটায়ুর লখনৌ দেখা শেষ বললেই চলে। আমাদের কলকাতায় ফিরতে আর দুদিন বাকি আছে। দুপুরবেলা ফেলুদা যে ফোনটা আশা করেছিল সেটা এলো মিস্টার পাণ্ডের কাছ থেকে। কথা বলার পর ওকে জিজ্ঞেস করাতে ফেলুদা বলল, কেস খতম, ওরা গুন্ডাটাকে ধরেছে শম্ভু সিং বলে একজন পাঞ্জাবি, সে আদালতে দোষ স্বীকার করেছে, আসল লোককে দেখিয়ে দেবে বলেছে, যে ছুরিটা দিয়ে খুন করা হয়েছিল সেটাও পাওয়া গেছে। তাহলে এখন কি হবে? রহস্য উদ্ঘাটন আজ সন্ধে 7টায় জয়ন্ত বিশ্বাসের বাড়িতে। এরপর ফেলুদাকে পরপর অনেকগুলো ফোন করতে হলো, প্রথমে অবশ্য জয়ন্তবাবুকে। ভদ্রলোক রাজি হয়ে গেলেন, বললেন, বাকি সবাইকে তাহলে আপনিই খবর দিয়ে দিন, আপনি তো সকলের টেলিফোন নম্বরই জানেন। ভীষণ উৎকণ্ঠা নিয়ে 7:45 সময় হেক্টর জয়ন্ত বিশ্বাসের বাড়িতে গিয়ে হাজির হলাম। ইন্সপেক্টর পাণ্ডেও এসে পড়লেন 7টার ঠিক 5 মিনিট আগে, সঙ্গে দুজন কনস্টেবল আর একটি লোক যার হাতে হাত করা। বুঝলাম সেই হচ্ছে খুনি গুন্ডা। 7:05, তার মধ্যেই বাড়ির সকলে এসে পড়ল। সকলে বলতে তালিকাটা দিয়ে দিই, জয়ন্তবাবুর বাড়ির 5 জন, সালদানহার বাড়ির 2 জন আর রতনলাল ব্যানার্জি। প্রশস্ত বৈঠকখানায় সকলে চেয়ার আর সোফাতে ছড়িয়ে বসলেন। রতনলাল আগেই প্রশ্ন করলেন, হোয়াট ইজ দিস ফার্স? আপনি এটাকে প্রহসন বলে মনে করতে পারেন, কিন্তু আর সকলের কাছে কিন্তু ব্যাপারটা বোধহয় খুবই সিরিয়াস। হাড়টা পাওয়া গেছে কি? চাপা স্বরে প্রশ্ন করলেন সুনীলা দেবী। যথাসময়েই উত্তর পাবেন, বলল ফেলুদা। তারপর উঠে দাঁড়িয়ে সমবেত সকলের উপর একবার চোখ বুলিয়ে বলল, রহস্যের সমাধান কিন্তু হয়েছে। বলাই বাহুল্য, এটা পুলিশের সাহায্য ছাড়া হতো না। আমি আপনাদেরকে এখন ঘটনাটা বলতে চাই। আশা করি আপনাদের মনে যে সমস্ত প্রশ্ন রয়েছে তার জবাবও আমার কথাতেই পেয়ে যাবেন। আই হোপ আপনি খুব বেশি সময় নেবেন না, আমার একটা ডিনার পার্টি আছে, বললেন রতনলাল ব্যানার্জি। যতটুকু দরকার তার এক মুহূর্ত বেশি নেব না, খুশি? বলল ফেলুদা। সবাই চুপ। তাহলে এবার শুরু করি? হ্যাঁ আপনি শুরু করুন। গোড়াতেই বলে রাখি, এখানে 2 তদন্তের ব্যাপার নিয়ে আমাদের কারবার। এক হলো শকুন্তলা দেবীর হার চুরি, আর দ্বিতীয় হলো মিস্টার সুকিয়াসের মার্ডার। এই তদন্তের ব্যাপারে আমি কিন্তু সকলকেই জেরা করি। তার মধ্যে সকলেই যে সব সময় সত্যি কথা বলেছেন তা নয়, তাদের মিথ্যে কিছু ধরা পড়েছে অন্যের জেরাতে। কেউ কেউ কিছু কিছু জিনিস লুকোতে চেয়েছেন, কেউ কেউ আবার আমার প্রশ্নের জবাবই দেননি। হারের ব্যাপারে অনেককে সন্দেহ করা চলতে পারত, তার মধ্যে ছিলেন শ্রীমান প্রসেনজিৎ, যিনি ড্রাগের নেশা ধরেছেন এবং সে ড্রাগ কেনার জন্য তার প্রায় টাকার দরকার হয়। সে টাকা তিনি এরোর কাছ থেকে ধার করেন এবং জুয়া খেলেও জোগাড় করেন। তারপর আরেকজনকে সন্দেহ করা চলতে পারে, তিনি হলেন সুদর্শন সোম, পরের আশ্রিত তিনি, অভাবী লোক, হয়তো সে অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি হাতটা চুরি করেছিলেন। তাছাড়া আছেন মিস্টার সালদানহা, তার দোকান ভালো চলছে না, তিনি নিজের অবস্থার উন্নতি করার জন্য হাতটা চুরি করতে পারেন। একজনের উপর সন্দেহ করার কোনো কারণ ছিল না, তিনি হলেন জয়ন্তবাবু, কারণ তার জবানিতে তিনি বলেছিলেন
যে তার ব্যবসা ভালোই চলছে, তার টাকার কোনো অভাব নেই। কিন্তু আর একজনের জবানিতে আমি শুনি যে তার ব্যবসা মোটেই ভালো যাচ্ছে না, তিনি ফ্রাস্ট্রেশন বশত তার মদের মাত্রা বাড়িয়ে দিয়েছেন। অবশ্যই এই জবানি থেকে কিছু প্রমাণ হয় না, এটা ভুলও হতে পারে। এখানে সুকিয়াসের খুনের ব্যাপারে আমাকে আসতে হচ্ছে। তিনি যখন খুন হন তখন একটা চিঠি লিখছিলেন, চিঠিটা প্রায় শেষ হয়ে গিয়েছিল এবং সেটা আমাকে উদ্দেশ্য করেই লেখা। এই চিঠি লেখার কারণ হলো তাকে হঠাৎ কানপুরে চলে যেতে হচ্ছিল সেই সকালেই, তাই আমাকে তিনি কোশ্চেনিংয়ের জন্য সময় দিতে পারছিলেন না। কিন্তু কানপুর যাওয়ার আগেই তিনি খুন হন। এই চিঠি থেকে আমি দুটো তথ্য জানতে পারি। এক হলো এই যে শকুন্তলা দেবীর হাতটা অবশেষে জয়ন্তবাবু তাকে বিক্রি করতে রাজি হয়েছিলেন 2 লক্ষ টাকায়। এই হাতটা আর 3 দিনের মধ্যেই সুকিয়াসের হস্তগত হবার কথা ছিল, কিন্তু তার আগেই হাতটা চুরি হয়ে যায়। আর দ্বিতীয় তথ্য হলো এই ঘরে সমবেত সকলের মধ্যে একজন আছেন যিনি মিস্টার সুকিয়াসের কাছে 50,000 টাকা ধার করেন 1.5 মাস আগে। তিনি বলেছিলেন টাকাটা 1 মাসের মধ্যে সুদ সমেত ফেরত দিয়ে দেবেন, কিন্তু দেননি। সুকিয়াস তাকে অনেক অনুরোধ করেও টাকাটা আদায় করতে পারেননি। তখন তিনি বলেন আইনের আশ্রয় নেবেন। এই সব তথ্য আমার জেরায় প্রকাশ পেয়ে যেত বলেই তাকে খুন করা হয়। অবশ্যই যিনি খুনটা করেছিলেন তার পক্ষে সুকিয়াসের চিঠির কথা জানার কোনো উপায় ছিল না, কারণ খুনের সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। যিনি উপস্থিত ছিলেন অর্থাৎ এই ভদ্রলোকের অ্যাকমপ্লিস, তাকে পুলিশ ধরেছে এবং সে তার অপরাধ স্বীকার করেছে। আর এটাও সে বলেছে যে কে তাকে এমপ্লয় করেছিল, তিনি তাকে দেখিয়ে দেবেন। ফেলুদা এবার পাণ্ডের দিকে ফিরল। মিস্টার পাণ্ডে, আপনি আপনার লোককে আনান তো। দুজন কনস্টেবল গিয়ে শম্ভু সিংকে নিয়ে এলো। ফেলুদা বলল, তোমাকে যে খুনটা করতে বলেছিল সে লোক কি এখানে রয়েছে? শম্ভু সিং এদিক ওদিক দেখে বলল, হ্যাঁ হুজুর। তাকে দেখাতে পারবে? বলে একজন বিশেষ ব্যক্তির দিকে শম্ভু সিং তার হাত করা পড়া দুটো হাত একসঙ্গে তুলে দেখালো। সকলে অবাক হয়ে দেখল যে রতনলাল ব্যানার্জির মুখ থেকে তার পাইপটা খসে ঠকার শব্দে মাটিতে পড়ল। What nonsense is this? বলে উঠলেন রতনলাল ব্যানার্জি। ফেলুদা বলল, আপনি ননসেন্সই বলুন আর ফার্সি বলুন, ইওর গেম ইজ আপ মিস্টার ব্যানার্জি। সমস্ত ঘরে একটা থমথমে ভাব, তার মধ্যে ফেলুদা কথা বলে চলল। আপনাকে একটা প্রশ্ন করতে চাই মিস্টার আলবার্ট রতনলাল ব্যানার্জি, আপনার কিসের জন্য 50,000 টাকা ধার নেওয়ার প্রয়োজন হয়েছিল সেটা বলবেন কি? আই উইল নট, এখনো তেজের সঙ্গে বললেন রতনলাল। ও, তাহলে আমি বলি, আপনি যা রোজগার করতেন তার চেয়ে অনেক বেশি খরচ করতেন। সুকিয়াস লিখেছে আপনি বাইজিতের পিছনে অঢেল টাকা ঢালতেন। আমরা যেদিন আপনার ঘরে গিয়েছিলাম সেদিন আতরের গন্ধ পেয়েছিলাম। আমার ধারণা আমরা আসার আগে আপনার ঘরে একজন বাইজি ছিলেন, তাকে আপনি ভিতরে পাঠিয়ে দেন। আপনি নিজে আতর ব্যবহার করলে পার্টির দিনেও নিশ্চয়ই করতেন, কিন্তু সেদিন কোনো গন্ধ পাইনি। আমার মনে হয় আপনি আপনার পিতামহের স্বভাব পেয়েছিলেন, তারও তো শেষ জীবনে অর্থাভাব হয়েছিল। আপনিও সেই একই কারণে সুকিয়াসের দ্বারস্থ হয়েছিলেন। ও মাই গড, আই এম ফিনিশড, মাথা হেট করে রুদ্ধস্বরে বললেন রতনলাল। ইন্সপেক্টর পাণ্ডে ও একজন কনস্টেবল তার দিকে এগিয়ে গেল। ফেলুদা বলল, আমার অবশ্যই বক্তব্য এখনো শেষ হয়নি, এখনো একটা রহস্য উদ্ঘাটন হতে বাকি আছে, আর সেটা হলো শকুন্তলা দেবীর কণ্ঠহার। সেটা জয়ন্তবাবু নিতে চেয়েছিলেন কিন্তু পারেননি, কারণ সেটা তার আগেই
অন্য একজনের হাতে চলে যায়। কার? এখানে আমি একটা কথা বলতে চাই। একটা ধারণা হয়েছিল যে সেদিন পার্টিতে যখন ফিল্মটা দেখানো হচ্ছিল সেই অন্ধকার অবস্থাতেই বুঝি কেউ গিয়ে হাতটা নিয়ে আসে, কিন্তু আসলে ফিল্ম যখন চলে তখন পর্দা থেকে প্রতিফলিত আলোয় ঘর আর সম্পূর্ণ অন্ধকার থাকে না। আমি সেদিন প্রজেক্টরের পাশে দাঁড়িয়েছিলাম, আমার দৃষ্টি শুধু পর্দার দিকে ছিল না, ঘর থেকে কেউ বেরিয়ে গেলে আমি নিশ্চয়ই দেখতে পেতাম, কিন্তু কেউ বেরোয়নি। প্রসেনজিৎ দাঁড়ানো অবস্থা থেকে সোফায় বসে আর ছবি চলার মধ্যে সুকিয়াস প্রবেশ করেন, ঘরে আর কোনো নড়াচড়া হয়নি। তাহলে? সুনীলা দেবী হতভম্ব। তাহলে এই যে ছবি শুরু হবার আগেই হাতটা সিন্ধুক থেকে বার করে আনা হয়েছিল? সে তো হয়েইছিল, শিলা এনেছিল আপনাদের দেখানোর জন্য এবং শিলাই সেটা আবার তুলে রাখে। না, সেখানেই ভুল, শিলা হাতটাকে আর সিন্ধুকে তোলেনি, সে সেটা নিজের কাছেই রেখে দিয়েছিল। এটা আমি বুঝতে পেরেছিলাম কিন্তু কারণটা বুঝিনি। পরে রাত্রে সে সেটাকে একটা ফুলের টবে মাটির মধ্যে পুঁতে রাখে, এ কথা শিলা নিজে আমাকে বলেছে, আর এই হচ্ছে সেই হার। ফেলুদা তার কোটের পকেট থেকে হাতটা বার করে ঘরের মাঝখানে টেবিলের ওপর রাখল। ঘরের সকলের মুখ থেকে একটা বিস্ময়সূচক শব্দ বেরিয়ে এলো। সুনীলা দেবী বললেন, কিন্তু সে এরকম করলো কেন? কারণ সে তার ঘর থেকে আপনার এবং আপনার স্বামীর মধ্যে যে কথোপকথন সেটা শুনে ফেলেছিল। তার শোবার ঘর তো আপনাদের শোবার ঘরের পাশেই এবং মাঝখানে দরজা খোলাই থাকে, মাঝ রাত্রে তার ঘুম ভেঙে যায়, তখন আপনি আপনার স্বামীকে বলছিলেন যে হাটটা আপনি সুকিয়াসকে বিক্রি করতে রাজি আছেন। এই সিদ্ধান্তে পৌঁছাতে অবশ্যই আপনার অনেক সময় লেগেছিল, কিন্তু শেষ পর্যন্ত যে আপনি রাজি হয়েছিলেন সেটা তো ঠিক। এমন দুর্ঘটনা যাতে না ঘটে তাই শিলা হাতটা সরিয়ে রেখেছিল, এবং সে এটা করেছিল বলেই আজও হাতটা আপনাদের কাছে রয়েছে এবং আশা করা যায় থাকবে। আর হ্যাঁ, আর একটা কথা, এরম জিনিস হাতছাড়া করাও কিন্তু একটা ক্রাইম। হোটেলে ফিরে এসে লালমোহনবাবু মাথা চুলকে বললেন, মশাই, এই দুটি শব্দ লাক আর নাউ মানে ভাগ্য এখনই, তা এখানে ভাগ্যটা কার সেটা তো আমি ঠিক বুঝতে পারছি না ফেলুবাবু। কেন পারছেন না লালমোহনবাবু? ভাগ্য তো আপনার, কারণ আপনি আবার ফেলুমিত্তিরের একটা তারাবাজি দেখতে পেলেন একেবারে বিনে পয়সায়। আমি বললাম, তাছাড়া সুনীলা দেবীদেরই তো ভাগ্য ভালো যে হাতটা তাদের কাছেই রয়ে গেল, থ্যাংকস টু মেরি শিলা। যা বলিছ তপেশ ভাই, তাছাড়া শিলার মতন মেয়ে এই বড় একটা দেখা যায় না, তাই না ফেলুবাবু? শকুন্তলা দেবীর হাতটা যদি সত্যি করে কেউ কদর করে তাহলে সে হলো মেরি শিলা বিশ্বাস। বন্ধুরা, তোমরা শুনছিলে সূচিপত্রের পাতায় আজকের গল্প সত্যজিৎ রায়ের কাহিনী অবলম্বনে ফেলুদা কাহিনী শকুন্তলার কণ্ঠহার। গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুল যেন না হয়। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমরা একটা নির্দিষ্ট সাবস্ক্রাইবার মাইলস্টোন এবং সেই টার্গেট আমরা যত তাড়াতাড়ি পূরণ করে ফেলতে পারবো তোমাদের জন্য আমাদের সূচিপত্রের পাতায় অপেক্ষা করছে একটা ব্লকবাস্টার গল্প, সেটা সারপ্রাইজই থাক। আবার দেখা হবে আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্পের সঙ্গে। ততদিন সকলে সুস্থ থাকো, সকলকে সুস্থ রাখো।